আপনি একটু সাউন্ড করবেন না, দয়া করে একটু ইয়ে করে রাখেন, মিউট করে রাখেন। ইয়ার রাহুল ভাই আপনি আপাতত মিউট করে রাখেন, আমি দাদাকে দিয়ে শুরু করছি। দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। এবং অন্য ধর্মে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, যারা অনুসারী আছেন, তাদের প্রতি রইল শুভেচ্ছা, আদব, গুড মর্নিং এবং গুড ইভিনিং। এই প্রথম বাংলাদেশের গণ্ডির বাইরের অতিথি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিবেট আয়োজন করেছি। আশা ও বিশ্বাস আয়োজনটি আপনাদের সবার ভালো লাগবে। আমরা দুজন অতিথি আমার সাথে রয়েছে এই মুহূর্তে, তাদের সম্পর্কে একটু জানতে চাবো। জনাব মহেন্দ্র পাল আরিয়া একজন প্রখ্যাত হিন্দু ধর্মীয় পণ্ডিত, লেখক এবং প্রচারক। তিনি ভারতের বিভিন্ন নিউজ চ্যানেলে নিয়মিত বিতর্ক করেন। তার দাবি অনুসারে 2004 থেকে প্রখ্যাত ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের চ্যানেল দিয়েছেন তিনি। জাকির নায়েক তার সাথে বিতর্ক করতে আসেননি। মিস্টার আরিয়া প্রায় 17টি বিতর্ক করেছেন ভারতের মুসলিম মাওলানাদের সাথে হিন্দি ভাষায় যদিও, এবং তার দাবি অনুসারে 15,000 মুসলিমকে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করিয়েছেন। তিনি বাংলা ভাষায় বেশ কিছু বক্তৃতাও দিয়েছেন যা ইউটিউবে পাওয়া যায়। অন্যদিকে রয়েছেন আমার সাথে জনাব রাহুল হুসাইন, তিনি একজন তরুণ ইসলামিক বক্তা ও গবেষক। তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং আজ অবধি শতাধিক ইউটিউব শো বিভিন্ন ধর্মাবলম্বী গুরুদের সাথে তিনি করেছেন, তা ইউটিউবে রয়েছে। ইউটিউবে তার পাশাপাশি তার অসংখ্য ওয়াজ মাহফিলের ভিডিও রয়েছে, আমরা দেখেছি। তিনি বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একজন ইসলামিক বক্তা। তিনি বাংলাদেশের আনাচে কানাচে অনেক ইসলামিক মাহফিল করেছেন। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই মহাডিবেটে। এই প্রথম আমার প্ল্যাটফর্মে আন্তর্জাতিক মানে বাংলাদেশের বাহিরের অতিথি নিয়ে আমার সাথে এই প্ল্যাটফর্মে আয়োজন হতে যাচ্ছে বা শুরু হচ্ছে। এই শো সফল হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো অনুষ্ঠানে আপনাদের উপহার দিতে পারবো আশা করি। এই অনুষ্ঠানটি পরিমার্জিত পরিশীলিত করতে দুজন অতিথিকেই কিছু কঠোর নীতি মানতে হবে। নীতিগুলি ভঙ্গ করলে শাস্তি স্বরূপ কম সময় দেয়া অথবা কম কথা বলতে দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। সুতরাং আমার দুজন অতিথি, সম্মানিত অতিথি, নিশ্চয়ই আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। দর্শক, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হচ্ছে ধর্মানুসারে গো মাংস ভক্ষণ সিদ্ধ ও নিষিদ্ধ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা অনুষ্ঠানটিকে চতুর্দিকে ছড়িয়ে দিতে অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করবেন এবং আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনুষ্ঠানটি একযোগে ফেসবুক ও ইউটিউবে চলছে। দর্শক, আপনারা জানেন এবং দেখেন যে আমি আপনাদের সামনে সবসময় আসি, সবকিছু করি, এই যে অনুষ্ঠান করি, ব্যাপারটা কিন্তু তা নয়, শুধু আমাকেই ধরে না। আমার স্ক্রিনের পেছনে রয়েছে এক ঝাঁক সহকর্মী যারা সারাক্ষণ আমাকে সহযোগিতা করে যাচ্ছে। আজকে শুধু এই অনুষ্ঠানটিকে সফল করবার জন্য কয়েকজনের নাম না বললেই নয়, আমি একটু বলে দিতে চাই। আমার সাথে আমার সহকর্মী হিসেবে যারা সহযোগিতা করেছেন, মাসুদ মান্নান, মাহিরা ফরোজ রয়েছেন, সৌরভ তাবরিজি, আব্দুল্লাল মারুফ সহ আরো আরো অনেকেই, আমি নাম নিতে এখন আর পারছি না সবার। দর্শক, শুরু করার আগে আমি আজকে ডিবেটের নিয়ম বা নীতি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনুষ্ঠান পরিচালনার নিয়মগুলি হলো, অতিথিদের উদ্দেশ্য করে বলছি, আলোচকদের জন্য এটা আমি শর্ত স্বরূপ বলছি, নির্দিষ্ট বিষয়ের বাইরে কোনো প্রকার আলোচনা করা যাবে না, মার্জিত ভাষা ব্যবহার করতে হবে, অশ্লীল ভাষা পরিত্যাগ করতে হবে, একজনের সময়ের মধ্যে অন্যজন কথা বলতে পারবেন না, নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলতে হবে, কোনো ধর্মকে অসম্মান করে কেউ কথা বলতে পারবেন না। অনুষ্ঠান প্রচারের নীতিমালা আমি আপনারা অবশ্যই মান্য করবেন, এ ব্যাপারে আমি বিশ্বাস করি। আমি প্রথম পর্বে মহেন্দ্র পাল আরিয়া আপনাকে দিয়েই 15 মিনিট আপনাকে আমি সময় দিব। এরপর একইভাবে আমি অপর পক্ষ মুসলিম ডিবেটার জনাব রাহুল হোসেনকে আমি একই সময় দিব। আমি শুরু করতে চাচ্ছি মহেন্দ্র পাল আরিয়া আপনাকে দিয়েই। আপনি দয়া করে আপনার 15 মিনিটের বক্তব্য শুরু করবেন, বিষয়বস্তুর পক্ষে বিপক্ষে আপনার বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই আজকে অনুষ্ঠান। অবশ্যই দর্শক, আপনারা বক্তব্য শুরু করার আগে আপনাকে জিজ্ঞাসা করি, এটা ডিবেট না আলোচনা? এটা ডিবেট বলতে পারেন, বাট আলোচনার মতোই। ডিবেট হলে দেখুন, ডিবেট হলে তার কিছু নিয়ম কানুন হয়, এবং আমার 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 এখানে ডিবেট তো আমি করে থাকি সবসময়, আমাদের এখানে জি আমার বলা শেষ হয়নি। ডিবেটের জন্য নির্ণায়ক মণ্ডল নির্ধারিত করতে হয়, আর নির্ধারিত সে দুই পক্ষেরই হয়, কারণ আমি তো এই যাবত অনেক ডিবেট করেছি। যখন জাকির নায়েকের কথা বললেন না, এই দেখুন আমি দেখাচ্ছি, 2004-এর 1 জানুয়ারিতে ও আমাকে নিমন্ত্রণ করে, এই ফোল্ডার দেখছেন, ও আমাকে 2 জানুয়ারি 1 জানুয়ারি 2004 এ আমাকে নিমন্ত্রণ দেয় আর আসার জন্য, কিন্তু আমি যেতে পারিনি। আমি 2003 থেকে ওকে ঘিরে আসছি, এই আমার ব্যক্তিগত, আমার বাই পোস্ট এসছে আমার নামে, এই দেখুন মহেন্দ্র পাল আরিয়া, আরিয়া সমাজ, আরিয়ানগর, পাহাড়গঞ্জ, নই দিল্লি 55।
তো বাই পোস্ট এসে তারপরে 2007 আবার নিমন্ত্রণ করেছে, 2007 এই সমস্ত আলেমরা ওই কার্যক্রমে ছিল এবং আমাকে এইভাবে নিমন্ত্রণ দিয়েছে। তো যাই হোক, ব্যাপার হলো আমি ডিবেট করে এসেছি। তো ডিবেটের জন্য যে শৃঙ্খলা রয়েছে, নিয়ম রয়েছে, তার নির্ণায়ক মণ্ডল নির্ধারিত হয়, বিষয় নির্ধারিত হয়, বা যে কিতাব আমি মানব না সে কিতাবের হাওয়ালা আমি নেব না, যে কিতাব আমার অন্য লোক মানবে না তার হাওয়ালা আমি দেবো না, এরকম ধরনের সব লিখিত পড়িত হয়। তো যাই হোক, আপনার এখানে যখন সেরকম কিছু না হয় তো আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা নেই, আলোচনা করব। তো আলোচ্য বিষয়টা যখন আপনার তরফ থেকে আপনি বলছেন যে মাংস খাওয়ার বিধান আছে, তাহলে সেই মাংস খাওয়ার বিধান আছে সেইটা প্রমাণ করুন আগে, তারপরে আমি জবাব দেব। আমি কিন্তু আছে বলিনি, আমি বলেছি সিদ্ধ নিষিদ্ধ আপনি আপনার মতো করে বলবেন, সিদ্ধ নাকি নিষিদ্ধ সেটাই বলুন, তাহলে হয়। সিদ্ধ নিষিদ্ধ যদি নিতে হয় তাহলে আমি প্রথমে কোরআন থেকে নিচ্ছি। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইল কুলতুম ইয়া মূসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিন বাইতিহা ওয়া আরযু মিন বাকলিহা ওয়াক্তু ওয়া قصائها وفومها وحداثها وبصالها والنصرة قال لا تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغلب من الله ذلك بأن كانوا يكفرون بآيات الله ويقولون الذين بغير الحق ذلك بما عصوا وكانوا يعملون في سورة بقرة 61 نمبر آيات الله كان بولن আর ও ওয়াক্ত জো তুম ইয়াদ করো, সেই সময় তুমি মনে করো জব তুমি মূসা নে কাহা থা কে এ মূসা হমকো ইয়ে সব খানে কা সামান আচ্ছা নেই লাগতা হ্যায়, হমারে পরবরদিগার সে মাঙ্গো কি হমে জমিন পর উগি হুই সামান, ইয়ানি মাটিতে যে সামান উৎপন্ন হয় সেই জন্য তরকারি শাক পাত ককড়ি আর গেহু ইয়া লহসুন আর মসুর আর পেঁয়াজ ইয়ে সব হমে মুহাইয়া করায়। তো আল্লাহ তাআলা এখানে তো মাংস খাবার কথা বলেনি, আর মাংস খাবার কথা যেখানে বলা হয়েছে যদি বলেন তাহলে সেই মাংস খাবার কথা বলা হয়েছে সূরা বাকারার, কিন্তু সেটা মাংস খাওয়ার জন্য কাটা নয়। বাকারাতুন মানে বায়েল আর বাকারাতুন মানে গায়ে। তো সূরা বাকারার যে দ্বিতীয় সূরা কোরআনের আরম্ভ হয়েছে সেই সূরাটির নাম হলো সূরা বাকার, বাকারাতুন মানে বায়েল আর বাকারাতুন মানে গায়ে, ইয়ানি আল্লাহ এটাও জানে না যে গাইটা কি আর বায়েলটা কি, বায়েল কাকে বলে গাই কাকে বলে সে আল্লাহ সেটা জানে না। তো সেখানে বলা হয়েছে একজন মারা যেতে তার সে মৃতদেহটা কে কিভাবে জীবিত হবে কিভাবে হবে সেইটার জন্য সেটা গল্প এসছে। ইহুদি ও নাসারা দুটো কওমের লোক ছিল সে সময়, দুটো কওমের লোক নিজেদের ভেতরে একজন একজনের নিজের লোককে মেরে অপরকে বদনাম করার জন্য তার ঘরে ফেলে এসেছিল, সে তো কতল কতল করেনি, সেখানেই হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলেন ওরা। ক্বাল উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ক্বালু ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারদুন ওয়ালা বিকরা আওয়ালুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন ক্বাল উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবা আলাইনা ওয়া ইন্নাহু ইনশাআল্লাহ। আমি কথাই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? পুরো কেটে কেটে যাচ্ছে। ও কেটে কেটে যাচ্ছে, সেটা আমার কাছ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার আমি দাদার কথা শুনছি খুব ভালোভাবে, আপনার ওখানে হয়তো কোনো সমস্যা আছে, দাদা বলে যান। জি, ঠিক করে নিন, সমস্যা থাকলে ঠিক করে নিন। আর দাদা আপনি বলুন 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 বলুন, আমরা জুড়ে থাকবো। জি, তো সেখানে ওখানে গায়টা কেটে তার একটুকুরো গোস্ত নিয়ে যেই মরা গায়ের মরা মানুষের গায়ে টাচ করার কথা বলা হয়েছে সে জীবিত হয়ে যাবে, কে তাকে কতল করেছে সেটা বলে দেবে, সেই কি গল্পটা সূরা বাকারার মধ্যে এসছে। কিন্তু যখন খাবার কথা হলো, খাবার কথা এখানে আল্লাহ তাআলা বললেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ
এখানে বলা হলো কি হারাম কিয়া গিয়া, পয়লা শব্দ প্রথম শব্দ হারাম কিয়া গিয়া তোমার লিয়ে মারা হুয়া জানওয়ার, জমা হুয়া খুন, সুয়ার কা গোশত اور غیر اللہ کے نام سے اللہ کو چھوڑ کر کسی اور کے نام سے ذبح کیا جائے تو ایسے گوشت کو بھی نہیں کھانا, کنتو پرتھم شبد اس سے مارا ہوا مئیتا تھا مانے مارا ہوا. تو مرا شبد ڈیفینیشن تا ہمرا کی کرے پائی, مرا شبد ارتھ ہلو جار بھیترے آتما نہیں پران نہیں سول نہیں تاکہ مرا ہوئے. تو ایبارے کیو گلار دک دیے کاٹو با کیو گھاڑے دک دیے کاٹو, تو হর হালাতে তার থেকে প্রাণ বেরিয়ে যাবে, তার থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার শরীরে আত্মা থাকার নাম জীবিত, আত্মা বেরিয়ে যাওয়ার নাম মৃত. তো খাওয়াটা হচ্ছে কখন খাওয়া হবে, মেরে না জানতো, জানতো খাওয়া যাবে না, আর মরাও খাওয়া হারাম, তাহলে খাওয়াটা করছে আদমরায়, আদমরা তাও নয়, কাটলে মেরে যাবে. প্রথমে মাংসাহারের জন্য প্রথমেই বিবাদ আসবে এখানে, কেউ বলবে গলার দিক দিয়ে কাটবো, কেউ বলবে ঘাড়ের দিক দিয়ে কাটবো, এই নিয়ে মানব সমাজে একটা বিবাদের সৃষ্টি হবে. এ বলবে এদিক দিয়ে কাটলে খাবো না, ও বলবে এদিক দিয়ে কাটলে খাবো না. তো মানুষের স্বাভাবিক ভোজন নয় মাংসাহার করা. আর আমার প্র্যাকটিক্যাল জীবন দাদা, আমি ওই সমাজে 32 বছর ধরে ছিলাম, 32 বছর ধরে এসব জিনিস দেখেছি, খেয়েছি এবং সব কিছু হয়েছে. 32 বছরের পরে আজ 38 বছর হলো আমি ত্যাগ দিয়েছি. তো এই যে আমাদের মানব শরীরের মধ্যে যে আঁত, সেই আঁতে মাংস হজম করার ক্ষমতা নেই, ওই জন্যে অধিকাংশ মাংসাহারী, সে এবারে হিন্দু হোক চাই মুসলমান হোক বা অন্য কেউ যে কেউ হোক, যে কোনো মানুষ মাংসাহারী যারা, তারা অধিকাংশ পেটের রোগী হয়, আর যারা মাংসাহারী করে না তারা পেটের রোগী হয় না. ওই জন্য অধিকাংশ হসপিটালে আউটডোরে প্রায় দেখা যায় মাংসাহারী লোকেদের ভিড়. তো এখানে যখন আল্লাহ বললেন যে হারাম করা হলো তোমাদের জন্য, নিষিদ্ধ করা হলো তোমাদের জন্য মরা জানোয়ার, মরা পশু, তো মরা শব্দের অর্থ হলো যার ভেতরে আত্মা নেই, যার ভেতরে রুহ নেই, সোল নেই, সে হলো মরা. তো আমরা মেরেই তো খাবো, মারার আগে, মরার আগে তো খাওয়া হচ্ছে না. তো যখন মেরে খাচ্ছি তো তখন আবার হালালটা আসে কোথা থেকে? আর এখানে পরিষ্কার শব্দে বলা হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, হারাম কিয়া গিয়া তোমার লিয়ে মারা হুয়া জানওয়ার, নিষিদ্ধ করা গেল, করা হলো তোমাদের জন্য মরা পশু. তো মরা যখন হবে, গলার দিক দিয়ে কাটলে যদি আমরা গলার দিক দিয়ে আস্তে আস্তে দুটো নলীকে কাটি, খাদ্য নলী এবং প্রাণ নলী, দুটো নলীকে কাটলে কি তার মৃত্যু হবে না, না হয় না? এবারে বলা যাবে এই জন্য আমরা হালাল বলি যাতে নাকি রক্তটা নিঃসরণ হয়ে যায়, রক্তটা সব বেরিয়ে যায়, সব রক্ত বেরিয়ে গেলে তখন হালাল হয়। তো সব রক্ত বেরিয়ে গেলেও তারপরেও তো সে তার ভেতরে আত্মা থাকে না, সে মরাই তো হবে, তাকে মরাই বলতে হবে তো, নাকি জীবিত? তো জীবিত তো খাওয়া যাবে না, মরাও খাওয়া হারাম, তাহলে আমরা খাচ্ছি কখন, খাবো কখন? তো মরার পরেই খাওয়াতে খেতে হবে। তো সেটার জন্য তো আল্লাহ এখানে পরিষ্কার করে মানা করলেন। এখানে আরো অনেক জায়গা বলা হয়েছে ও আয়াতুল লাকুমুল আরদাল মাইতাতা ও হাইনা হা ও আখরা ও আখরাজনা মিনহা ফান্না ফামিনহু ইয়াকিলুন। এখানে আর উনকে লিয়ে মেরি কুদরত কি এক নিশানি মুর্দা জমিন কে হ্যাঁ জো হমনে উনকো পানি সে জিন্দা কর দিয়া। আর পানি সে মুর্দা কো জিন্দা কেসা কর দিয়া ইয়ে তো আল্লাহ জানে, কিন্তু এখানে আরো জায়গায় বলা হয়েছে যে বড় বড় আয়াত নিকালা হুয়া থা এখানে আরো বলা হয়েছে এ সুরা আরাফের আয়াত নম্বর 66 আয়াত বা 67 আয়াত 66-67 ওয়াইনা লাকুম ফিল আরদি আনআম লা ইবরাতাল নুসকিহিম নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি
মিম বাইনি ফারাস মিম মাইনি ফারাসিম ফারসি ওয়া দামা লাবান্না লাবান্না ফাসিলান সায়াগা লিশায়রিন আর উনমে শক নেহি কি চৌপাইয়ো মে ভি তোমারে লিয়ে ইবরত হ্যায় কি উনকে পেট মে খাক ভালা গোবর আর খুন ভরা হুয়া হ্যায় উসমে সে ও ঘাস পি করকে তুমি দুধ দেতি হ্যায় এখানে দুধের জন্য গায়ে গায়ে জন্য দুধের মানে আপনাকে পড়বে আমি জি হ্যাঁ দুধধারী পশুদের জন্য এখানে আল্লাহ বারণ করেছেন জি রাহুল ভাই আপনি আনমিউট করবেন নিজেকে দাদা আপনাকে অশেষ ধন্যবাদ দর্শক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই প্রায় এই মুহূর্তে প্রায় 12,000-14,000 এর মতো দেখছেন আপনারা নিজেদের টাইমটা যদি শেয়ার করেন তাহলে আরো অনেক মানুষ দেখবার সুযোগ পাবে কারণ লাইভ অনুষ্ঠানটি অনেকে দেখতে পছন্দ করে তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নিজেদের জায়গা থেকে শেয়ার করবেন এবং ফেস দ্য পিপলের পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি রাহুল ভাই আপনাকে বলছি আপনি দয়া করে একটু আসুন আপনার বক্তব্য প্রদান করুন এবং আপনার আপনার এন্ড থেকে আপনি একটু আনমিউট করতে হবে দয়া করে রাহুল ভাই আপনি একটু আনমিউট করে আসুন রাহুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি বলুন বলুন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে বলুন আপনি আসলে ভাই সমস্যা কি মানে আমি সরাসরি দোকান থেকে শুনতে পাচ্ছি না তাই আমি আলাদা মোবাইল থেকে আমি শুনছিলাম হ্যাঁ ঠিক আছে সেটাই করুন জি তাতে মোটামুটি হ্যাঁ 15 সেকেন্ড পরে আমি শুনতে পাচ্ছিলাম জি বলুন তো যাই হোক আসসালামু আলাইকুম সকলকে আজকে যে আলোচ্য বিষয় ঘোষণা করা হয়েছে আলোচ্য বিষয় গোভক্ষণ ধর্ম অনুসারে এবং ভেজ নন ভেজ মানে আমরা মানুষ জাতির জন্য কোনটা উপকারী প্রথমত আমাদের মহেন্দ্রপাল আরিয়াজি খুব চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন যদি হচ্ছে তিনি শুধুমাত্র কোরআন নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করেছেন এখন পর্যন্ত তিনি নিজের বেদ থেকে বা তাদের ধর্মীয় শাস্ত্র থেকে তিনি এখন পর্যন্ত আলোচনা বিন্দু পরিমাণে তিনি আলোচনা শুরু করেননি আমি যতটা শুনলাম এমনকি তিনি নিজের ধর্মগ্রন্থ তথা বেদে যে গোমাংস অথবা অন্য কোনো প্রাণীর মাংস খেতে হবে বিধিনিষেধ কোনোটি আলোচনা করেনি তিনি শুধুমাত্র কোরআনটাকে নিয়ে আলোচনা করেছে তবে আজকে আমি আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে আজকে আমি কখনোই একতরফা আলোচনা করব না আমি দুই তরফা আলোচনা করব আর প্রথমত মনে রাখতে হবে তিনি কয়েকটা পয়েন্ট বলেছেন পয়েন্টের জবাব দেবো প্রথমে আজকে আমার প্রেজেন্টেশন আমি সম্ভবত 15 মিনিট মতো আমি পাবো প্রেজেন্টেশনের জন্য তো প্রেজেন্টেশন প্রথমে মনে রাখতে হবে যে সাগর ভাই মনে রাখবেন যে বিশেষ করে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ানদের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে অনেকগুলো শাখা প্রশাখা আপনি চলে যান ইন্টারনেটে আপনি লিখবেন ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস .com ওখানে দেখবেন অনেকগুলো ভেজিটেরিয়ানদের বিভিন্ন ক্যাটাগরি বলা হয়েছে ভেজিটেরিয়ান মানে যারা শুধু শাক সবজি খায় মানুষ অনেকটাই এমনটাই মনে করে আর নন ভেজিটেরিয়ান তার অর্থ হচ্ছে এটা যারা শুধু মাংস খায় তথা প্রাণী থেকে যেসব মাংস পাওয়া যায় অথবা মাছ হতে পারে এগুলোকে বলা হয় নন ভেজ তবে ভেজিটেরিয়ানের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের তাদের মধ্যে আছে যেমন ফ্রুটোরিয়ান শুধুমাত্র মানে ফুডস তথা ফল এগুলোই খায় এ ধরনের একটা ভেজিটেরিয়ান আছে তাছে ভেজান যারা শাক সবজি এবং ফল খায় আছে ল্যাকটো ভেজিটেরিয়ান যারা দুধ খায় আমার যতদূর আইডিয়া পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়া তিনি সম্ভবত দুধ পান করে আছে ওভো ভেজিটেরিয়ান যারা ডিমও খায় আবার দুধও খায় আছে সেমি ভেজিটেরিয়ান যারা মুরগি খায় এ ধরনের অনেকগুলো ভেজিটেরিয়ানদের মধ্যে ভাগ আছে তো প্রথম কথা হচ্ছে তিনি আলোচনা করেছেন একটা পয়েন্ট বলেছিলেন যে আমাদের মানুষদের জন্য আমাদের কোনোভাবেই আমাদের মাংস খাওয়া উচিত নয় আমি পয়েন্ট অফ ভিউ শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করবো তিনি বলেছেন যে মানুষরা নাকি তারা হজম করতে পারে না বিভিন্ন মাংস আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম মানুষের যে পরিপাক যে তন্ত্র আছে যারা একটু যারা জিওলজি পড়েছে তারা সকলে জানে যারা একটু জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছে যে মানুষের পেটের মধ্যে যে পরিপাক তন্ত্র সেখানে আমিষ নিরামিষ দুটোকেই হজম করতে পারে উনি বলছেন মাংস খেলে বেশি একটু সমস্যা হয় তো বেশি সমস্যা হয় কতটা কি পরিমাণ পবিত্র কোরআন সূরা তোহা আয়াত নম্বর 21 আল্লাহ বলছে তোমরা খাও পান করো তবে তোমরা সীমা লঙ্ঘন করো না কোরআন বলছে মাংস আপনি খেতে চাইলে খান শাকসবজি খেতে চাইলে খান তবে সীমা লঙ্ঘন করে না আপনি যদি অতিরিক্ত যে কোনো খাবার খান আপনার জন্য অবশ্যই 100% ক্ষতিকর এমনকি ডাক্তার আজকের দিনে বলছে যদি আপনি কাঁচা দুধ খান অতিরিক্ত যদি দুধ খান গরম করে যদি দুধ খান দুধের মধ্যে একাধিক সমস্যা আছে যে দুধ যদি আপনি খান সিজিলিয়া হতে পারে কলেরিয়া হতে পারে টাইফয়েড হতে পারে
অনেক রকমের রোগ এই দুধের মধ্যে আছে, এবং পানির মধ্যে অনেকগুলো আছে। যদি আপনি অতিরিক্ত পানি পান করেন, একটা নিষিদ্ধ করছে আপনার জন্য, শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত যদি ঠান্ডা পানি খান, গরম পানি খান, নর্মাল পানি খান, তার মানে কোন জিনিস খেলে যদি আপনার কিছুটা ক্ষতিকর হয়, তার মানে এই হয় না যে এটা নিষিদ্ধ। পয়েন্ট নম্বর দুই, আপনাকে উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরুন একটা আপেল আর একটা হচ্ছে পেয়ারা, কেউ যদি প্রমাণ করতে পারে যে পেয়ারা আপেলের চাইতে পেয়ারার পুষ্টিগুণ ভালো, শরীরের জন্য উপকার, অবশ্যই এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে আপেল খাওয়াটা নিষিদ্ধ হয়ে যায়। ঠিক এমন ভাবে, ঠিক একই ভাবে আমি বলতে চাই পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়াকে, যদি শাক সবজিতে যদি উপকার বেশি হয় আর মাংসে যদি উপকার কম হয়, তার মানে এই নয় কোন জিনিস উপকার বেশি মানে সেটাই মানুষ গ্রহণ করবে, আর একটু কম উপকার তার জন্য এটা নিষিদ্ধ হয়ে যাবে, এটা হতে পারে না। এটা একটা লজিক্যাল ফ্যালাসি, এটা কোনো কখনোই যারা বিজ্ঞানে বিশ্বাস করে তারা গ্রহণ করবে না। আর মানুষের পরিপাকতন্ত্র সকলেই জানে আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে। আপনি বাঘকে যদি শাকসবজি খাওয়ান, বাঘ হজম করতে পারবে না, বাঘ শাকাহারী মাংসাহারী, তার জন্য সে হজম করতে পারবে না। কিন্তু মানুষকে আপনি মাছ মাংস খাওয়ান, মানুষকে শাকসবজি খাওয়ান, ডিম খাওয়ান, সব হজম করতে পারবে। আপনি একটা ছাগলকে মাংস খান, ছাগল হজম করতে পারবে না, মানুষকে আপনি যদি মাংস খান, মানুষ হজম করতে পারবে। এটা থেকে প্রমাণ হয় অবশ্যই মানুষ তারা শাকাহারীর পাশাপাশি তারা মাংসাহারী, এটা আমাদের স্রষ্টা এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। মানুষের দাঁতগুলোর দিকে তাকিয়ে দেখে না একবার, মানুষের এই একদম পার্টিকুলার যে দাঁতগুলো আছে সমান, আবার আছে ছুচালো, এই ছুচালো দাঁত এসেছে যেটা গ্রিক শব্দ ক্যানিয়ান থেকে, মানে কুকুরের মতো, মানে যারা মাংস খেতে পারে। একাধিক প্রমাণ আছে, ইনশাল্লাহ আমি পরবর্তী সময়তে দেবো। তাই প্রথম এই কথাগুলো বললাম। দুই নম্বর পয়েন্ট আমার প্রেজেন্টেশন, আমি বাকিগুলো রিভার্টেল আমি ইনশাল্লাহ খণ্ডন করব। আর বাকি পয়েন্টগুলো মনে রাখবেন যে হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং ইসলাম অনুযায়ী আসলে গো মাংস প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ না অনুমোদিত। আমি এখানে কোনো সন্দেহ ছাড়াই আমি প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ এটা সম্পূর্ণভাবে একদম অনুমোদিত। পবিত্র কোরআন সূরা মায়দা আয়াত নম্বর 1, সূরা মুমিনুন আয়াত নম্বর 13, আল্লাহ বলেছেন যে আমি চতুষ পর্যন্ত জন্য সৃষ্টি করেছি, এগুলো তোমরা খাও এবং তোমরা সেখান থেকে উপকার লাভ করো এবং তাদের দুধ খাও। একাধিক আয়াত আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1709, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমরা অনুসরণ করি তিনি বলেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কুরবানির ঈদের দিন আল্লাহ নবী আমাদের জন্য একটা গরু পাঠালেন এবং সে গরুটাকে বলল আমার পরিবারের থেকে আমরা রান্না করে সেটা খেলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 1688, আল্লাহ নবী বলেছেন তুমি যখন কুরবানি করবে একটা গরুতে 7 জন ভাগা নিতে পারবে। ইসলাম একদম স্পষ্ট যে ইসলামে গো মাংস খাওয়াটা অনুমোদিত। পণ্ডিত মন্দপাল আরি আর কোরআনের আয়াতকে যতই তিনি মানে এলোপাথরে আলোচনা করুক না কেন, ইসলাম অনুমোদিত এবং 1400 বছর ধরে ইসলামে মাংস খাওয়ার অনুমোদন আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং সহিহ বুখারীতে কুরবানির একটা অধ্যায় আছে, আকিকা বলে অধ্যায় আছে, মাংস খাওয়া কোরআন হাদিস দ্বারা একদম অকট্টভাবে প্রমাণিত, ইভেন গরুর মাংসটাও। তাই মনে রাখবেন যে কোনো ব্যক্তি মুসলিম হতে গেলে তাকে গরু মাংস খেতে হবে, এটা কোরআন হাদিসে নেই। আপনি আপনার রুচির ব্যাপার, চাইলে খেতে পারেন না চাইলে খেতে পারেন। কোনো মানুষ যদি গরু মাংস জীবনে একদিনও না খায়, তারপরেও সে প্রকৃত একজন একদম পাক্কা মুসলিম হতে পারে। কেউ যদি জিন্দগিতে কোনো মাংসই না খায়, মাছও না খায়, শুধু শাকাহারী থাকে, শুধুমাত্র শাকসবজি খায়, তবুও সে বিন্দু পরিমাণে সে মুসলিমের খাতা থেকে তার নাম কাটবে না। মাংস খাওয়া বা খাদ্য খাওয়া এটা নিয়ে কোনো নেই, যেগুলো আল্লাহ নিষেধ করেছে সেগুলোকে বর্জন করেন, যেগুলো অনুমোদন দিয়েছে সেগুলো খান। তিন নম্বর পয়েন্ট আসেন, আমরা দেখার চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে অবশ্যই আপনি মাংস খেতে পারেন, শাকসবজিও খেতে পারেন। পয়েন্ট নম্বর দুই, হিন্দু ধর্মগ্রন্থে আসলে আমি যতটা জানি পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়া তিনি একজন আগে তিনি মুসলিম ছিলেন তিনি দাবি করেন, তো হিন্দু ধর্মগ্রন্থে কি গোমাংস খাওয়া নিষিদ্ধ? আমার জানা মতে আমি কিছু আপনাদেরকে প্রমাণ দেখাবো, যেখানে হিন্দু ধর্মগ্রন্থে সবচেয়ে বড় গ্রন্থ যেটাকে বলে বেদ, আর বেদের মধ্যে 20,534 চারটে বেদ মিলে মন্ত্র আছে, আর সর্বপ্রথম যে বেদ এবং সেটাকে নাম হচ্ছে ঋগ্বেদ। আমি আপনাদেরকে দেখাবো একটা ঋগ্বেদ, ঋগ্বেদ সংহিতা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ঋগ্বেদ সংহিতা এটা অনুবাদ করেছেন রমেশচন্দ্র, এটা কোনো মুসলিম পাবলিকেশন না, রমেশচন্দ্র এটা অনুবাদ করেছে। আমি আপনাকে এখন দেখাবো ঋগ্বেদ মন্ডল নম্বর 10, সূক্ত নম্বর 86, মন্ত্র নম্বর 13 এবং 14। সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা একটু লক্ষ্য করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে ঋগ্বেদ মন্ডল নম্বর 10, সূক্ত নম্বর 86, মন্ত্র নম্বর একদম আপনাকে দেখাবো 13 আর 14, দুটো মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি বলছে এখানে দেবতা ইন্দ্র, তিনি গোমাংস খেতেন একদম স্পষ্ট প্রমাণ। দেখেন এখানে বলছে, বিষ্ফর কপবনিতে তুমি ধনশীল হইলে উৎকৃষ্ট এবং আমার সুন্দরী পুত্র বধূ, তোমার বৃষ দিগকে ইন্দ্র ভক্ষণ করুক, বৃষ মানে গরু, তোমার গরুগুলোকে ভক্ষণ করুক কে ইন্দ্র, তোমার অতি চমৎকার অতি সুখকর হেমাদ্রি তিনি ভক্ষণ করুক, ইন্দ্র সকলে শ্রেষ্ঠ, আমার জন্ম পঞ্চদশ,
এবং এমনকি বিংশ বিষ মানে কুড়ি খানা বৃষ মানে গরু পাক করিয়া, পাক মানে রান্না সবাই জানেন, পাক করিয়া দাও আমি খেয়ে শরীর তুষ্ট করি মানে মোটা করি মানে স্থূল করি। এটা স্পষ্ট ঋগ্বেদ সুপ্রসোদা মন্ডল আপনারা যদি দেখতে চান আমি এখানে দেখাতে পারি, দেখেন এখানে দাগানো আছে, পরবর্তী সময় আপনারা দেখে নিতে পারবেন। ঋগ্বেদ মন্ডল মত 10 সূক্ত নম্বর 86 মন্ত্র মত 13 এবং 14 দুটো মন্ত্রে দেবতা ইন্দ্র তিনি বলছেন আমাকে তুমি বৃষ কুড়িখানা গরুর গরু জবাই করে রান্না করে দাও আমি খেয়ে আমার শরীরটাকে মোটা করি, স্পষ্ট বেদ থেকে প্রমাণ। বেদের আরেকটা মন্ত্র দেখেন আমি দেখাচ্ছি, ঋগ্বেদ মন্ডল মত 10 সূক্ত নম্বর 29 মন্ত্র নম্বর 3 এখানে কি বলছে, এখানে বলছে হে ইন্দ্র যখন অন্ন কামাতে তোমার উদ্দেশ্য হোম করা হয় তখন তাহার শীঘ্রই শীঘ্রই মদকা সুপ্ত সমরস প্রস্তুত করে তুমি তাহা পান করো এবং তাহারা বিষ সমূহ পাক করে তুমি তাহা ভজন করো। স্পষ্ট ভাবে এখানে বৃষ তথা গরুর মাংস ভজন করার কথা বলা হচ্ছে দেবতা ইন্দ্রকে। প্রমাণ নম্বর 3 এটা আমরা দেখাচ্ছি এবার ঋগ্বেদ মন্ডল মত 10 শ্লোক নম্বর 27 এবং শ্লোক নম্বর তথা মন্ত্র নম্বর 2 এখানে বলা হচ্ছে আমি যখন তাহাদিগকে সঙ্গে যুদ্ধ করিতে যাই তখন ইন্দ্র তোমার নিমিত্তে পুরোহিত দিগর সহিত এক স্থলে বিষ পাক করিয়া, দেখেন যখন যুদ্ধ করতে যেতেন সেই সময় বিষ তথা গরুকে জবাই করে মানে পাক করে রান্না করে পঞ্চদশ তিথিতে প্রত্যেক তিথিতে সমরস প্রস্তুত করিয়া থাকি। মানে আমি বেদ থেকে তিনটে প্রমাণ দেখালাম, ঋগ্বেদ থেকে যেখানে ইন্দ্র স্বয়ং গো মাংস ভক্ষণ করতো এবং তিনি বলছেন আমাকে তুমি গরু মাংস দাও যেন খেয়ে আমি তুষ্ট হতে পারি আমি মোটা হতে পারি, এবং যুদ্ধে যাওয়ার আগে তিনি এই কাজটা করতেন, আমি তিনটে মন্ত্র দেখালাম। হিন্দু ধর্ম গ্রন্থের দ্বিতীয় একটা গ্রন্থ আছে আপনারা অনেকে জানেন, সেটার নাম হচ্ছে ঔপনিষদ। এই ঔপনিষদ কোনো মুসলিম থেকে প্রকাশনী না, এর কালীকন্দন অবধূত হচ্ছে অনুবাদ করেছেন। এটা আমি যেটা দেখাবো বৃহদারণ্যক ঔপনিষদ, মূল ঔপনিষদের মধ্যে একটা আছে বৃহদারণ্যক ঔপনিষদ। এখানে আমি আপনাকে দেখাবো যে ষষ্ঠ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণের একদম 18 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে যদি কোনো যদি আপনি একটা সুন্দর বুদ্ধি বুদ্ধিমান সন্তান পেতে চান তো এখানে ঔপনিষদ বলছে অবশ্যই তাহলে কি করণীয়, আপনাকে করতে হবে একটা ইয়াং গরু মানে একটা যুবক মানে আপনার যে গরুটাকে বলা হয় মানে খুব বয়স্ক না এমন গরুকে জবাই করে মাংস খেয়ে স্বামী স্ত্রী যদি একত্রিত ফিজিক্যাল রিলেশন করে তাহলে একটা খুব সুন্দর মোটা তুষ্ট বুদ্ধিমান সন্তান হবে। মানে ঔপনিষদ অনুসারে দেখতে পাচ্ছেন আমি দাগানো আছে এখানে, ঔপনিষদ অনুসারে আপনি যদি সন্তান পেতে চান বুদ্ধিমান সন্তান আপনাকে গরু মাংস জবাই করে স্বামী স্ত্রী খেয়ে সহবাস করতে হবে, তাহলে আপনার এই জিনিসটা আপনি পারেন। এখানে স্পষ্ট প্রমাণিত আছে, তার মানে আমি চারটে প্রমাণ দেখালাম একটা বেদ থেকে একটা ঔপনিষদ থেকে। পঞ্চম প্রমাণ আমার জন্য সেটা হচ্ছে সুশ্রিত সংহিতা। সুশ্রিত সংহিতা এটা স্মৃতিশাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত বলে অনেকে দাবি করে, পণ্ডিত মহেন্দ্র পাল আর্য মানতে চাইলে মানতে পারে, না মানতে চাইলে না মানতে পারে। এখানে বলা হচ্ছে গরু মাংস যখন আপনি খাবেন গরু মাংসের জন্য কি বলা হচ্ছে, দেখেন গো মাংস শ্বাস কাশ অতিজ্জসা এবং বিষম জ্বর নাশ করে, ইহা শ্রমকারী ও তীক্ষ্ণগীন ব্যক্তিদের হিতকর। মানে যদি কেউ গরু মাংস খায় তার উপকারী কথা বলছে, মানে আপনার শ্বাসকষ্ট দূর হবে, আপনার জ্বর ভালো হবে, ফুসফুসে ভালো হবে। সুশ্রিত সংহিতা এটা আপনি সুশ্রিত সংহিতা প্রথম অধ্যায় 46 নম্বর স্বর্গের 90 নম্বর শ্লোকে এ কথা বলা হয়েছে, প্রথম খণ্ড 93 নম্বর পেজ। আমার ৬ নম্বর প্রমাণ এটা হচ্ছে ঊনবিংশ সংহিতা। এই ঊনবিংশ সংহিতার মধ্যে অনেক জায়গাতে গরু মাংস খাওয়ার কথা বলা হয়েছে, দেখেন আমি দেখাচ্ছি। যদি আপনি সন্তান লাভ করতে চান, সন্তান লাভ করতে চাইলে নীল কালারের গরুর মাংস জয় করে খেতে বলছে। আমি এখানে আপনাদেরকে মানে শব্দ দেখাতে পারবো না ঊনবিংশ সংহিতার মধ্যে, এটা হচ্ছে ঐত্রী সংহিতা শ্লোক নাম্বার হচ্ছে 55-তে বলা হচ্ছে যদি আপনি সন্তান পেতে চান নীল বর্ণের আপনাকে গরুকে জবাই করে খেলে আপনার একটা খুব বুদ্ধিমান সন্তান জন্মগ্রহণ হবে। আরো একটা আপনাকে দেখাই সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি 6 নম্বর প্রমাণ দেখলাম। সাত নম্বর প্রমাণ যদি বাড়িতে অতিথি আসে, যদি কোনো ব্রাহ্মণ আসে, একদম বিশিষ্ট সংহিতা মন্ত্র নম্বর চতুর্থ অধ্যায় 6 এবং 7 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে সেই ব্যক্তিকে যদি ব্রাহ্মণ বাড়িতে আসে তাকে গরুর মাংস দিয়ে তাকে আতিথেয়তা করতে হবে। কি বলছে দেখেন, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অভ্যাগত হইলে তাহার জন্য মহাবৃষ বা মহাছাগ, ছাগ মানে ছাগল, পাক করিবে, এরূপ ইহার অতিথি করা নিয়ম। মানে ইহা অতিথি করা নিয়ম একদম স্পষ্ট ভাবে এখানে বর্ণনা আছে, তার মানে বোঝা গেল এখানে বিশিষ্ট সংহিতাতে যদি অতিথি বাড়িতে আসে, ব্রাহ্মণ অতিথি যদি আসে, কোন আচার্য আসে, তাকে গরুর মাংস জবাই করে খাওয়াতে হবে, এটি অতিথি করার নিয়ম। এটা আমি বিশিষ্ট সংহিতা থেকে দেখালাম এবং ঐত্রী সংহিতা থেকে আমি দেখালাম এবং সুশ্রী সংহিতা থেকে দেখালাম। এবার আসেন যে তার মধ্যে আছে এখানে রাখতে হবে আমার, জি কি আমার 15 মিনিট হয়ে গেছে, জি
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আপনি প্রস্তুত থাকুন পরবর্তীতে, কিন্তু আপনি একটু ফোনে থাকবেন এখন থেকে 15 মিনিট পর, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যেন কোনো পজ না থাকে, আপনাকে ডাকলে যেন আপনি শুনতে পান। মহেন্দ্র পাল আরিয়া আপনাকে যাচ্ছি, আপনি দয়া করে আনমিউট করবেন, তা আপনি একটু আনমিউট করবেন, আপনার এন্ড থেকে একটু আনমিউট করে কথা বলুন। জি এখন বলুন, বলবো এবারে, জি বলবো, জি বলুন বলুন। রাহুল বলল আমি কোরআনের যে প্রমাণ দিয়েছি এরও পাতালি, আমি কোরআন থেকে যে প্রমাণ দিয়েছি সে এরও পাতালি যদি হয় তাহলে কি পাতালি কি পাতালি সে তো ওই নিজেই বিচার করবে, কারণ ও পশ্চিমবঙ্গের আমিও পশ্চিমবঙ্গের। তো এখানে সূরা বাকার আয়াত নম্বর 100 দিয়েছি আমি, সূরা বাকার আয়াত নম্বর 173 দিয়েছি, সূরা 16:115 বললাম, তারপরে সূরা 5:3 বললাম, তারপরে সূরা 62:33 বললাম। তাহলে এইসব কোরআনের আয়াত কি এড়ো পাতালি? এর কোরআনওয়ালাদের বিচার করতে হবে এবারে, এড়ো পাতালি কি এড়ো পাতালি? এবারে যদি ঠিক মতো বিচার করে, রমেশ চন্দ্র কোনো অথেন্টিক বেদের বিদ্বান নয়। আমি জানতে চাইব পয়লা বেদ শব্দ উৎপত্তি কোথায়, বেদ শব্দের ব্যুৎপত্তি কোথায়, কী করে এসছে বেদ শব্দ, বেদ শব্দের ব্যুৎপত্তিটা বলতে পারলে তাহলে বোঝা যাবে হ্যাঁ সে বেদ জানে। যে অষ্টাধ্যায়ী পড়েনি, মহাভাষ্য পড়েনি, সে দাদা আমি আপনাকে সম্মান একটু সম্মান রেখে বলছি, বেদ কোথা থেকে উৎপত্তি আসলে সেটা নিয়ে তো আমরা কথা বলছি না, কিন্তু বেদের যে ইয়েটা রেফারেন্স গুলি সে দিয়েছে সেগুলি সত্য মিথ্যা আপনি বলতে পারেন, যে সেগুলি সত্য নয় সেগুলি অসত্য। এখন বেদ নিয়ে আলোচনা করলে আমাদের আলোচনার সময়টা পার হয়ে যাবে, আপনার জন্য 15 মিনিট আছে, যে আপনি বলুন 15 মিনিটে আপনি ইয়ে করুন অবশ্যই। আমি আমি বলছি বেদ শব্দের উৎপত্তি কোথায়, বেদ বেদের উৎপত্তি কোথায় বলিনি তো আমি, বেদ যে বাক্যটা সেই বাক্যটার উৎপত্তি কোথায়। এখানে ব্যাকরণ অনুযায়ী প্রত্যেক বাক্যের উৎপত্তি আছে কি দিয়ে, ব্যাকরণ অনুযায়ী। তো যাই হোক, তো এখানে রমেশচন্দ্র কোনো বেদের বিদ্বান নয়, রমেশচন্দ্র অথেন্টিক প্রমাণ নয়, আর এ প্রমাণ আজ থেকে নয়, মহাভারত কাল থেকে এইভাবে চলে আসছিল। আমাদের বিদ্বানরা এই সমস্ত নিয়ে এই যুগ যুগান্তর থেকে চলে আসছে এই বিবাদ, এবং এই যে শ্রী রমেশচন্দ্র সময়ে এক সময় রাক্ষস সংহিতা অন্যদিকে দেব এবং আর্য আর্যগণ ছিলেন, রাম রাবণের যুদ্ধের সঙ্গে ওই সংস্কৃতি সংঘর্ষের নির্ণায়ক ইতিহাসের সৃষ্টি হয় এবং রাক্ষস সংস্কৃতি ভাটা পড়ে। এই সংস্কৃতি উপকরণে কিছু অংশে এবং আফ্রিকা অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তার লাভ করে, ইউনানি আরব আরব হুডো ইত্যাদির মধ্যে রাজকীয় সংঘর্ষের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। দ্বাপর যুগে, দেখুন আজকের থেকে নয় চলে আসছে অনেক আগে থাকে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সময়ে রাক্ষস অসুর সংহতি প্রতিনিধিত্ব করে মগধের জরাসন্ধ এবং মধুরার কংসের চিহ্ন করা হয়। আসুরিক বিচারধারা প্রচার প্রসার প্রসারের জন্য কংসকে তখন অধিক পরিমাণে কাঠিন্যের সম্মুখীন হতে হলো, তখন তারা তার পরামর্শদাতা মন্ত্রীগণও একজন নিহত হলো। তসমাত সর্বান্নাত্মা রাজন ব্রহ্মনাম ব্রহ্মবাদিনা তপস্বিনো যজশীলাম গাশ্চ হুর্ম দবির দুধা, অর্থাৎ হে রাজন, যদি বেদ ব্রাহ্মণ গৌ ভক্তের পরাজিত করে সংকল্প করেন তাহলে সর্বাক্রান্তে সম্পূর্ণ শক্তি দিয়ে ব্রাহ্মণবাদী বেদ প্রচারক তপস্বী যজ্ঞশীল ব্রাহ্মণ এবং যজ্ঞের হরির সহায়ক গুরুকুল গরুগুলি হত্যা করুন। এ ছিল গো ব্রাহ্মণ বেদ বিরোধী আয়োজন। ভারতের এই আয়োজনের হোতা ছিলেন কংস এবং জরাসন্ধ। এই প্রভৃতি এছাড়া
বিদ্বেষ আরো অনেক কিছু হয়ে থাকে হয়েছিল পরম্পরা অনুযায়ী ভারতীয় ঐতিহাসিক বিদ্বানদের বিচারে মহাভারতের যুদ্ধে প্রায় 1000 বছর পূর্বে স্বার্থী অনার্য আসুরিক বৃত্তি অঙ্কুরিত হয়ে শুরু করে এই মহাভারতের সময়ে এদের সম্পর্কে এর যত দৃষ্টিগোচর করা আসতে দৃষ্টিগোচর হবে মহাভারতের শান্তি পর্বে এগুলো পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে সুরামত সাহা পরামর্শ আসবাম কৃষ রৌদ্রাম ধূর্তে পর্বিতা যজ্ঞে জবান ইত্যাদি দেশু দিত্যে অবিত্তা হোসা উতহি দিতা কর্মাণি সংসা হিংসা সবনির্তা। মানে সংস্কৃতের অক্ষর বাংলায় উচ্চারণ করাও খুব কঠিন ব্যাপার। যাই হোক, উপরুক্ত শ্লোকের ভাবার্থ এই যে যজ্ঞে মদ মাংসের সেবন পশু মাংস মাদক দ্রব্য ইত্যাদি প্রয়োগ ধূর্তদের কীর্তি। পরিষ্কার বলা হলো এসব ধূর্তদের কীর্তি, মর্যাদা দ্রষ্ট সংসাত্মা মূর্খ নাস্তিকরাই এই পশু হত্যা করে থাকে বা পশু হত্যা করেছে। এত দেবেশু বিদ্যাতে অর্থাৎ বেদে এই সকলের প্রমাণ পাওয়া যায় না, এটি কেবল মাত্র ধূর্তদেরই প্রচেষ্টা। সংহিতা শত প্রমাণ এবং বেদ হলো সতা প্রমাণ এবং প্রতা প্রমাণ, আর বেদ ছাড়া অন্য কোনো জায়গায় কোনো প্রমাণ কোনো গ্রন্থের প্রমাণ নেওয়া যাবে না, এ সমস্ত আচার সংহিতার মধ্যে বলা হয়েছে। সত এবং অন্যান্য গ্রন্থ যদি বেদের অনুকূলে হয় তবেই প্রমাণ্য স্বীকার করা সম্ভব, অন্যথা নয়। অতএব বেদ সতা প্রমাণে অন্যান্য বেদ বিরুদ্ধ প্রমাণ সেগুলো মানা হবে না। অর্থাৎ সভ্যতা সংস্কৃতি ধ্বংসকারী ধূর্তগণ কোথাও কোথাও প্রক্ষেপ গ্রন্থে ভেজাল কখনো কখনো পরিবর্তন ঘটিয়ে গ্রন্থের পাঠান্তরে ঘটনার পাঠান্তর করে দেয় এবং ধূর্ততা বশত গ্রন্থকে বিভিন্ন রূপে প্রদান করে। এই প্রকার ঘটনার জন্য যে সকল গ্রন্থ নষ্ট হয়নি সেই সকল গ্রন্থের প্রতি উৎকণ্ঠার সৃষ্টি হয়। এই বক্তব্য কোন আর্য সমাজের বিদ্বানদের শ্রী মাধব আচার্য আনন্দ তীর্থ মহাশয়ের বেদনা। যে কোনো নিরপেক্ষ সত্যাগ্রহী বিদ্বান এই প্রকার প্রক্ষেপ অস্বীকার করেছেন। মহাভারতের পরবর্তী মধ্যকালের পরিস্থিতি যে মহাভারত থেকেই এই জিনিস শুরু হয় এবং মহাভারতের পরেও এই জিনিস চলতে থাকে। এইভাবে এরা ধূর্তরা প্রতি প্রবর্তিত মত ধূর্ত প্রচার করে। মহাভারত কালে বিনাশকারী যুদ্ধের ফলে সমস্ত ব্যবস্থা অত্যন্ত বিকৃত রূপ ধারণ করে। পঠন পাঠন গুরুকুল ও ঋষি আশ্রমের সমস্ত সব কিছু উল্টো পাল্টা হয়ে যায়। ঋষি যুগ থেকে শেষ হলো। মহর্ষি ব্যাস এবং জৈমিনী পরম্পরা অনুযায়ী অন্তিম ঋষি বলে পরিগণিত হলেন মহামুনি পাণিনি। অর্থাৎ পাণিনি হলো ইনি হলেন ব্যাকরণ প্রাচীন ব্যাকরণের প্রবক্তা। প্রাচীন ব্যাকরণ যিনি দিয়েছেন তার নাম হলো পাণিনি। এবং পতঞ্জলি প্রভৃতির সঙ্গে সঙ্গে মনু যুগেরও সমাপ্তি হলো। ঋষি মুনি যুগের যবনিকার পরিবর্তে সময়ে পার্থ স্বার্থপর ধূর্তদের মাধ্যমে সমাজকে পরিবর্তিত করা হলো। পশু সংহিতার প্রচার আরম্ভ হয়। কিন্তু পশু হিংসা মদ্যপান ইত্যাদি প্রভৃতি জনসাধারণের সম্পূর্ণভাবে গ্রাস করে সক্ষম হয়নি। জনতা সামান্য রূপে পশু হিংসা মদ্যপান ব্যভিচার ইত্যাদি নিজেদের থেকে দূরে রাখে এবং ইহাকে কদাচার বা দুরাচার বলে গণ্য করতে শুরু করে, যার অদ্যবধি কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। সহস্রে চেষ্টা সত্ত্বেও জনগঙ্গার জীবন চরিত্রের অষ্টধারার এই পর্যন্ত
এই দ্বীপে হয়। ধূর্তৌ প্রবর্তিতম যজ্ঞে নৈতম দেবেষু বিদ্যতে, যে সকল বেদের ন্যায় বেদের নয় ধূর্তদের মায়া। বেদের মধ্যে মাংস মাদিরা কদাচার চোখে চার্বাক্য জৈন বৌদ্ধ প্রভৃতি বোধের করতে শুরু করা হয়। কিন্তু একটা শব্দের অনেক অর্থ হয়, রমেশচন্দ্রের কি অর্থে লিখেছেন সে জানি না, তবে একটা শব্দের অনেক অর্থ হয়, অনেক অর্থ হয়। এখানে আমি দেখিয়ে দেবো, অনেক আমার সামনেই রয়েছে সব। একটা শব্দের যেমন সন্দক, সন্দক মানে ঘোড়া আর সন্দক মানে নুন। এবারে কোথায় ঘোড়া কোথায় নুন চিন্তা করে দেখুন। এবারে ম্যাক্স মুলার আদি ভাষ্যকারেরা এই ভাষ্য করেছে, সেই জন্য ঋষি দয়ানন্দ সেখানে দেখিয়েছেন যে আপনি সাগরদা, আপনি আপনার কাছে একটা সেবক আছে, আপনি ভোজন করে তাকে বলছেন সন্দম আনায়তি নুন নিয়ে এসো। তো সে যদি এবারে নুনটাকে ঘোড়া মনে করে, যদি ঘোড়া নিয়ে যায় ভোজনকালে, তাহলে তার মূর্খতা হবে। আর আপনি এবার গমন করতে যাচ্ছেন, তারপর আপনি বললেন সন্দম আনায়তি, তো সে যদি এবারে নুন নিয়ে যায় তাহলে মূর্খতা হবে। তো এইরকম ধরনের মূর্খামি এই মূর্খদের দ্বারায় হয়েছে বলে আজ এই অধঃপতন হয়েছে। এটা অধঃপতন আজকের থেকে নয়, আমাদের চারটে প্রমাণ পাঁচটা ছটা প্রমাণ দেখিলাম আমি। আমি এখানে বেদ থেকে 1000 প্রমাণ দেবো, বেদ থেকে 1000 প্রমাণ দেবো। বেদে গোমাংস খাওয়ার কোনো বিধি বিধান নেই। তো যাই হোক, এইরকম অনর্থ করার জন্য সমস্ত সব কিছু হয়েছে। তো আমি এটা প্রমাণ দিলাম এই জন্য মহাভারত থেকে, মহাভারত কালে এই সমস্ত ধূর্তদের মাধ্যমে এই সমস্ত জিনিস হয়েছে সেটা পরিষ্কার এখানে বলা হলো বা বলেছি। তো এই ব্যাপারে আমরা যদি সুষ্ঠু, আমাদের যদি জানার ইচ্ছা, যেমন স্বাগত আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি এই জন্য যে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সত্য কী সেই সত্যটা জনমানুষের সামনে আপনি উজাগর করতে চাচ্ছেন। এবারে যদি রমেশচন্দ্রের ভাষ্যটা যদি আমি সত্য মনে করি, তাহলে তার পরেও যেগুলো ভাষ্য আছে সেগুলো যদি না পড়ি, তাহলে সেইটাকেই সত্য বলে মনে করি, তাহলে কি আমি সত্যম্বেষী বলবো না সত্যম্বেষী হব? সত্যম্বেষী হতে গেলে কম্পারেটিভ স্টাডি চাই। সত্যম্বেষী হতে গেলে রমেশচন্দ্র কি বলেছে, রমেশচন্দ্র অন্য কেউ কিছু বলেছে, অন্যরা বেদের বিদ্বানকে তারা কি বলেছে সেগুলোও জানার দরকার আমি মনে করব। হয়তো আমার 15 মিনিট সময় হয়ে গেছে, এবার দিন আপনি। আপনার আরো 2 মিনিট আছে, আপনি বলতে পারলে আরো। আমার সামনে নেই, যাই হোক। তো ব্যাপার হলো এই যে মাংস খাওয়া নিয়ে আমি জাকির নায়ক আমাকে বলেছিল, জাকির নায়ক বলে আমার দুটো নখ চোচালো, দুটো নখ নকিলা। আমি দুটো নখ নকিলা যদি সেই জন্য মাংস খাবার বিধান আছে, তো যারা মাংসাহারী পশু আর শাকাহারী পশু সেই পশুর গঠন যদি আমরা দেখি তার ভেতরে পার্থক্য পেয়ে যাব। তো মাংস দাঁত নকিলা বলে তোমরা মাংস খাবে, তো ওই কুকুরের মতো পানিটা জিভ থেকে উঠিয়ে উঠিয়ে খাও না কেন? কুকুরের মতো পানিটা পান করো বা বাঘের মতো পানিটা পান করো। কিন্তু যারা শাকাহারী পশু তারা কোনোদিন জিভ দিয়ে উঠিয়ে জল খাবে না, তারা হোট দিয়ে যেমন আমরা খাই চাই সেইভাবে হোট দিয়ে খাবে। মানুষ বুদ্ধিমান, বুদ্ধিমানের জন্য ঈশ্বরের সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ, তাকে আকলে সালিম দিয়েছে, তো আফজালুল মাখলুকাত বলা হয়েছে মানুষ শ্রেষ্ঠ। আর নিকৃষ্ট মধ্যে কি বলে গাধার প্রমাণ দেওয়া হয়, কেন তুই তো একেবারে গাধা রে কোনো বুদ্ধির। তো এবারে যদি মনে করুন আপনি মাছ আমি মাংস একটা বালতিতে ধুই, ধুয়ে বালতিটা মেজে পরিষ্কার করে গাধাকে দিই, গাধা সেখানে নাক লাগাবে না। আর আমরা মানুষ হয়ে আমরা জানতে পারলাম না আমাদের খাদ্য কি আর খাদ্য কি নয়, তাহলে কি আমরা আফজাল উৎকৃষ্ট কিসে, কি দিয়ে উৎকৃষ্ট হয়েছি, বুদ্ধির প্রয়োগটা কোথায় করব? আমি জাকির নায়কে দিয়েছি, জাকির নায়কের কোনো উত্তর নেই। আপনি বললেন আমি জাকির নায়কের তো ফলটা দেখিয়েছি সব, আমি 15,000 না 21,000 ইসলাম, শুধু নয় ইসলাম ইসাইয়াত এদেরকে 21,000 এ যাবৎ কনভার্ট করিয়েছি 38 বছরে। তো ব্যাপার হলো এখানে শাকাহারী, শাকাহারী শুদ্ধ শাকাহারী মানব, যেমন শাকাহারী পশুদের গঠন এবং মাংসাহারী পশুদের গঠন দিলাম, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। আর পার্থক্যের জন্য অনেক প্রমাণ রয়েছে আমার কাছে। তো আমার মনে হয় সময় শেষ হয়ে গেল আমার। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমার এই ডিবেটের উদ্দেশ্য বা আলোচনার উদ্দেশ্য হলো যে মাংস খাওয়া নিয়ে একটা এই ছোট ব্যাপারটা নিয়ে অনেক ধরনের ভুল বুঝাবো যে আমাদের এই পার্শ্ববর্তী বা প্রতিবেশী মানুষজন।
আনমিউট করবেন, আনমিউট আনমিউট করবেন রাহুল, আনমিউট করবেন প্লিজ। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, মানে আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব আছে আমার এখানে, বুঝতে পারছেন তো? আমি অন্য মোবাইল থেকে বারবার শুনছি, তারপরে জন্য আমার কিছু সময় লাগছে। তো প্রথম কথা, পণ্ডিত মহেন্দ্রপাল আর্যজিকে আবারও ধন্যবাদ, আমাদের তিনি কিছু আলোচনা করেছেন। প্রথম যে কোরআন মাজিদ থেকে যে আয়াত গুলো দিয়েছেন আমি সেটা জবাব দিইনি, তিনি সেটা বলতে চেয়েছেন। আসলে আমার তো প্রেজেন্টেশনের সময় কখনো জবাব আসে না, জবাবের জন্য রিবাটেল লাগে, এটা ডিবেটের একটা সিস্টেম, তাকে ডিবেট হয়তো বা সম্পর্কে জানা আছে কিনা জানি না। প্রথম কথা হচ্ছে পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 3 থেকে বলেছে, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে প্রাণী, আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দাম, যেসব প্রাণী মৃত্যুবরণ করেছে তাদেরকে খেও না। এখানে মৃত্যু উদ্দেশ্য কি, যে প্রাণী একাকে মরে যায়, একাকে মরে গেছে। কোরআন ওখানে স্পষ্ট বলে দিয়েছে যে ছাদ থেকে পড়ে গিয়ে মরে গেছে, মানে উঁচু স্থান থেকে পড়ে মরে গেছে, নিজে নিজে ফাঁস থেকে মরে গেছে, কোনো হিংস্র প্রাণী সেটাকে হত্যা করেছে, এইসব প্রাণী খাওয়া নিষিদ্ধ। আর যেসব প্রাণীকে নিজে জবাই করে আপনি খাবেন সেগুলো কোথায় অনুমোদিত, সূরা আনাম 145, সূরা নাহল 115, আল্লাহ বলেছে যেসব প্রাণী বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে যে জবাই করা হয় সেগুলো অনুমোদিত। আমি সহিহ বুখারি 1709 নম্বর হাদিস থেকে দেখেছি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময়তে গরু কুরবানি দিয়েছে, স্পষ্ট প্রমাণ এখান থেকে হয়ে গেল। পয়েন্ট নম্বর 2, আমি বেদ থেকে 3টে প্রমাণ দেখিয়েছি, উপনিষদ থেকে 1টা প্রমাণ দেখিয়েছি, আর সুশ্রীর সংহিতা থেকে 1টা দেখেছি, বিশিষ্ট সংহিতা থেকে 1টা দেখেছি, অত্রি সংহিতা থেকে 1টা দেখেছি, টোটাল 7খানা আমি প্রমাণ দেখিয়েছি। গরুর মাংস খাওয়া অনুমোদিত বেদে আছে, সুশ্রীর সংহিতাতে আছে, বিশিষ্ট সংহিতাতে আছে, উপনিষদ আছে। তিনি আমাকে আমার এগুলোর একটা জবাব না দিয়ে তিনি কি বললেন, রমেশ চন্দ্র সেনের অনুবাদ নাকি ভুল, ভেরি হাস্যকর, মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। আসলে ভুল কোথায় ভুল, পণ্ডিতজি আপনি একটু বলে দেন যে রমেশ চন্দ্র অনুবাদ ভুল করেছে কোথায়। আমি যে ঋগ্বেদ মন্ডল নম্বর 10 সূক্ত নম্বর 86 মন্ত্র নম্বর 13 এবং 14 তে যে শ্লোকটা রমেশ চন্দ্র যে অনুবাদ করেছে, হিন্দু স্কলার, কোন মুসলিম স্কলার না, তো কোথায় ভুল করেছে আপনি একটু দেন। উনি বললেন উনি নাকি বেদ থেকে 1000 আয়াত পেশ করবে, 1000 শ্লোক মন্ত্র পাঠ করবে যেখানে গো মাংস নিষিদ্ধ করা হয়েছে, 1000 না, একটা দেন, আমরা তো একটাই চাইছি, এখন তো একটাই, এখন পর্যন্ত তিনি দেননি। তিনি চলে গেলেন কোথায়, মহাভারতের যুগে গো মাংসকে কি বলা হয়েছে, এটা নিকৃষ্ট, এটা এটা সেটা, আমি যদি অনেক কিছু বললেন, মহাভারত যুগ নয়, আমি বেদ থেকে আপনাকে আগে দেখেছি। এখানে দুটো বিষয় আমি স্পষ্ট করে দিব, উনি বলেন যে আমি যে বেদ থেকে দেখেছি এই বেদ নাকি এটা কোনো অথেন্টিক কোনো অনুবাদ নয়। রমেশ চন্দ্র সেন চিন্তা করে দেখেন, রমেশ চন্দ্র সেন বইয়ের একটু আমি একটু ইয়ে করবো, মানে আপনারা একজনের যুক্তিকে আরেকজন হাবি যাবি বা এটাকে ছোট করে না দেখে একজনের ইয়ে করুন, তাহলে পরে সুন্দর হয়। না না, তিনি যেহেতু বলছেন যে বেদের নাকি রমেশচন্দ্র অথেন্টিক অনুবাদ নয়, দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্তব্য দেওয়া আছে, রমেশচন্দ্র বেদ প্রসঙ্গে তিনি প্রশংসা করেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং, আর তিনি বলছেন নাকি এটা চলবে না। আমার কথা হচ্ছে এটা, যদি অনুবাদ যদি ভুল হয়ে থাকে তাতে আমার কি, অনুবাদ যদি রমেশচন্দ্র ভুল হয়ে তাতে আমার কি, তাহলে আপনি এইসব প্রকাশনী এইসব প্রকাশনী কলকাতা গিয়ে বন্ধ করে দেন। আমাকে কি বলছেন, বেদ আমি যেটা পেয়েছি স্পষ্ট ভাবে গোমাংস খাওয়া, ইন্দ্র গোমাংস খেয়ে মোটা হওয়ার কথা বলেছে, যুদ্ধে যাওয়ার আগে গোমাংসকে রান্না করে খাবার কথা বলেছে, আমি মন্ত্র দেখিয়েছি। যদি আপনি বলেন যে না এই অনুবাদ মানবো না, আপনাকে আমি আরেকটা অনুবাদ দেখাচ্ছি, ওটা অনুবাদ নেবেন, এটা হচ্ছে অক্ষয় লাইব্রেরির অনুবাদ, অক্ষয় লাইব্রেরির অনুবাদ, এই অক্ষয় লাইব্রেরির অনুবাদ, এখানেও একই কথা বলা হয়েছে, ঋগ্বেদ মন্ডল 10 নম্বর 86 মন্ত্র নম্বর 13 14 তে গোমাংস ভক্ষণ করার কথা আছে। সময় স্বল্পতার কারণে স্ক্রিনশট দেখাচ্ছি, চ্যালেঞ্জ করুক, আমি দেখাবো যে না অক্ষয় লাইব্রেরি দেখালাম। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বেদে হতে পারে অনুবাদ রমেশচন্দ্র ভুল করেছে, যদিও কোন শব্দ দিয়ে ভুল করেছে এটা তিনি বলতে পারেননি এবং বলেননি। আমি আপনাকে উপনিষদ থেকে দেখিয়েছি, যদি আপনি ভালো সন্তান পেতে চান তাহলে আপনাকে গরু মাংস খেতে হবে, স্বামী স্ত্রী সেক্স করতে হবে, তাহলে একটা আপনি উত্তম ভালো সন্তান পাবেন, উপনিষদ স্পষ্ট ভাবে আছে, তাহলে আপনি উপনিষদটা বলেন। আমি 6টা প্রমাণ দিয়েছি, কটা খণ্ডন করবেন, কটা অনুবাদ ভুল আছে, যদি ভুল থাকে আপনাকে এখানে পেশ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, তিনি এখানে একটা বলার চেষ্টা করেছেন মহাভারত থেকে এবং কোন লেখকের বই এসে তিনি পড়তে শুরু করেছেন, যমক লেখক এই কথা বলেছে, তো আমার কথা হচ্ছে এটা শাস্ত্রে তথা বেদে কি গোমাংস খাওয়ার কথা আছে, অনুমোদিত না নিষিদ্ধ, তিনি কোন লেখকের বই থেকে পেশ করলেন যে না বেদে নাকি এই গোমাংস হত্যার কথা নেই। আমি তাহলে তেমন লেখকের কোন কথা আপনার সামনে পেশ করছি টিপ ফর ট্যাক হিসাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ, যেটা ইস্কনিদের অনুবাদ, শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নাম্বার 3 এখানে ব্যাখ্যা, স্বামী প্রভুপাদ তিনি কি ব্যাখ্যা করছে দেখেন, স্বামী প্রভুপাদ লিখছেন দেখেন, যদিও যদিও যজ্ঞে পশু বলির, দেখেন যদিও যদিও যজ্ঞে পশু বলির পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, বৈদিক শাস্ত্রে পাওয়া যায় মানে বেদে পাওয়া যায়, কি লিখছে তারপরে দেখেন,
যদিও পশু বলির কথা বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটিকে নবজীবন দান করা। কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটি নতুন পশুর জীবন দেওয়া হতো এবং কখনো কখনো পশুটিকে তাৎক্ষণিক মানুষের জীবন উন্নতি করা হতো। মানে এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন বেদের মধ্যে গৌ মাংস খাওয়ার কথা প্রমাণিত। স্বামী প্রভুপাদ স্কন্দের এটা অথেন্টিক একটা গীতা, এবং তিনি যদি এটাও মানতে না চান না মানলে আমার কিছু যায় আসে না, আমার কথা হচ্ছে আমি প্রমাণ দেখানো। পয়েন্ট নাম্বার দুই, উনি বলছেন যে নাকি বেদে নাকি গোমাংস খাওয়ার কথা নেই, আমি দেখাচ্ছি গ্রন্থ থেকে তিনি কার লেখা পড়েছেন তিনি, আমি দেখাচ্ছি দেখেন মনুষ সংহিতা, সংহিতা শাস্ত্র, যে সংহিতা শাস্ত্র থেকে স্বয়ং স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেক রেফারেন্স কোট করেছে। তার একটা বই আছে গো করুণা নিধি, এই গো করুণা নিধির 11 নম্বর পৃষ্ঠায় মনুষ সংহিতা থেকে উল্লেখ করেছে রেফারেন্স। আমি আপনাকে দেখছি মনুষ সংহিতাতে কি বলছে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। এখানে কি লিখছে দেখেন, তাকে অহিংসা মানে পশু পশু হিংসা নিয়াত আছে, অর্থাৎ অনাদি কাল থেকে চলে আসছে, তাকে অহিংসা বলেই জানতে হবে, কারণ বেদে এরকম বলা হয়েছে। বলছে বেদে পশু হত্যার কথা বলা হয়েছে, ভগবান মুনু তিনি বলছেন, দেখেন লাল দিয়ে দাগে রেখেছি, বেদে বলা হয়েছে স্পষ্ট ভাবে পশু হত্যার কথা আছে। তার মানে বোঝা গেল পন্ডিত মহেন্দ্রপাল আরিয়া তিনি বললেন যে বেদে নাকি পশু হত্যার কথা নেই। আমি খণ্ডন করলাম কি ভগবান মুনুর কথা দিয়ে, মুনুর সংহিতা থেকে, এবং আমি দেখালাম আপনাদের শ্রীমদ ভাগবত গীতা থেকে, তারা বলছে না বেদের মধ্যে গোমাংস খাওয়ার কথা স্পষ্ট প্রমাণিত আছে। আর শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 23 এবং 24 স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ইয়া শাস্ত্রবিধি মুস্ত্রী যে কাম করা তা না আসুতাম না সিদ্ধম না গণতি না পারঙ্গতি, শাস্ত্রবিধি পরিত্যাগ করে কোনো ধর্ম পালন করা উচিত নয়, আর শাস্ত্রের মধ্যে আছে গোমাংস ভক্ষণ করার কথা। উনি বলছেন বেদে নেই, অথবা বেদ থেকে তিনটে শ্লোক মন্ত্র পাঠ করে দেখিয়ে দিয়েছি বেদে আছে, তিনি বলছেন ভুল অনুবাদ, সঠিক অনুবাদ পেশ করুক তারপর আমি জবাব দিব। চতুর্থ নাম্বার পয়েন্ট, উনি মহাভারত যুগ আর ইতিহাস নিয়ে তিনি আলোচনা অনেকক্ষণে চালিয়ে গেলেন, আসেন আমরা দেখি মহাভারত আসলে কি বলছে। এই হচ্ছে আমাদের মহাভারত, এটা কালীপ্রসন্নের মহাভারত, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, আপনাদেরকে দেখাচ্ছি অনুশাসন পর্ব পৃষ্ঠা নাম্বার 1170 নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখেন। মহাভারত অনুশাসন পর্ব, তিনি মহাভারতের যুগের কথা বলছে, স্বয়ং মহাভারতে কি লেখা আছে দেখেন গোমাংস ভক্ষণ করার ব্যাপারে। এখানে যুধিষ্ঠির কহিলেন পিতামহে পিতৃলোক কোন বস্তু দান করিলে অক্ষয় হইয়া থাকে, মানে যুধিষ্ঠির তিনি বলছে তাকে শিক্ষা দিচ্ছেন যে যদি কোনো পিতা যদি মারা যায় তার আত্মাকে সন্তুষ্ট করার জন্য কি করণীয়। যুধিষ্ঠির বলছে মহিষের মাংস যদি তুমি প্রদান করিলে 11 মাস এবং গোমাংস প্রদান করিলে 1 বৎসর তৃপ্তি লাভ হইয়া থাকে। স্পষ্ট হয়ে দেখেন কালীপ্রসন্নের মহাভারত, মহাভারতে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, আমি দাগানো আছে, যদি আপনি আপনার পিতা যদি মৃত্যুবরণ করে তার আত্মাকে সন্তুষ্ট করতে চান তাহলে গরুকে জবাই করে আপনি উৎসর্গ করে দেন, তাহলে 1 বৎসর আপনার পিতা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। উনি বললেন মহাভারতের যুগে, আমি সঙ্গে মহাভারত থেকে দেখিয়ে দিলাম যে গোমাংস খাবার কথা স্পষ্ট হয়ে প্রমাণিত। আসেন উনি বলছেন বেদে নাকি কোনো গোমাংস খাওয়ার কথা নেই, আমি বেদ থেকে যদি রেফারেন্স দিয়েছি তিনি শুধুমাত্র কথা বলেছে। আরো তিনি একটা কথা বলেছে যে পানিনির ব্যাকরণ, পানিনির ব্যাকরণ আমার কাছে, পানিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী, আমার কাছে পানিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী, তিনি ব্যাকরণের কথা বলেছে পানিনির পুরাতন, কিন্তু অষ্টাধ্যায়ী কি আছে বলেন, পানিনির ব্যাকরণে কি আছে, নিষেধ কথা আছে, চ্যালেঞ্জ করলাম কোথায় আছে দেখেন। তিনি আরো বলেছেন যে কুকুরের মতো পানি পান করা, ডক্টর জাকির নায়কের উদ্ধৃতি দিয়ে তিনি এখানে খণ্ডন করার চেষ্টা করছে, জাকির নায়কের সঙ্গে বিতর্ক করতে আসেননি, এসেছেন বিরোধী রাহুলের সঙ্গে, আমি কি বলছি আমাকে খণ্ডন করেন, জাকির নায়ক অনেক পরের কথা। এখানে মূল কথা উনি বলছেন যেসব কুকুর মানে মাংসাশী প্রাণী তারা পানি চেড়ে চেড়ে খায়, আর যারা তৃণভোজী প্রাণী তারা পানি চুমুক দিয়ে খায়। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, দৃষ্টি আকর্ষণ, আপনি এখন লিখেন স্নেক ড্রিঙ্কিং ওয়াটার, সাপ কিভাবে পানি পান করে ইউটিউবে যান দেখেন, সাপ দেখেন কি করে পানি পান করে, সাপ কিভাবে পানি পান করে, চুমুক দিয়ে পান করে, সাপ ভেজ না নন্দেজ, নন্দেজ স্পষ্ট হবে। আপনি বানর, বানর কি বানর দেখেছেন, বানরকে দেখেন, বানরকে ভেজ না নন্দেজ, আপনি চিন্তা করে দেখেন। আর মানুষ আমরা দুটোই করি, আমরা যখন পানি পান করি তখন আমরা চুমুক দিয়ে খাই, আর যখন আমরা আইসক্রিম খাই তখন চিড়ে চেটে খাই। অতএব এখান থেকে প্রমাণিত হয় মানুষ শাকাহারী হতে পারে এবং ভেজ, ভেজ এবং নন ভেজ দুটো হতে পারে, মাছ মাংস খেতে পারে। আর সাপের উদাহরণ দিয়েছি আপনি ইউটিউব থেকে এখনই দেখে নিতে পারেন, এটা লজিক্যাল ফেলাসি, উনি হয়তো সাপ সম্পর্কে তার ধারণা নেই যে সাপ কিভাবে পানি পান করে। আর দেখেন তিনি বলেছেন বেদ ছাড়া কোনো বই মানা যাবে না, ঠিক আছে বেদ থেকে তুমি প্রমাণ দিয়েছি বেদ ছাড়া কোন গ্রন্থ মানা যাবে না তিনি বলছেন, অথচ বেদের মধ্যে আপনাকে দেখাচ্ছি সাগর ভাই, বেদের মধ্যে কি বলছে দেখাচ্ছি আপনাকে, বেদের মধ্যে স্পষ্ট ভাবে আমি দেখাচ্ছি বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না, বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না দেখেন কি বলছে। দেখেন আমি দেখাচ্ছি এটা ছন্দাগী উপনিষদ অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর অধ্যায় নম্বর 7 কাণ্ড নম্বর 1 শ্লোক সংখ্যা 2-4, এখানে পরিষ্কার বলা হচ্ছে
যে পঞ্চম বেদ কে, পঞ্চম বেদ হচ্ছে বলছে পুরাণাং পঞ্চমাং বেদাং বেদাং, পুরাণকে বলা হচ্ছে পঞ্চম বেদ, পুরাণ শাস্ত্র এটা হচ্ছে পঞ্চম বেদ, একদম বেদ গ্রন্থ এটা হচ্ছে উপনিষদ। বুঝতে হচ্ছে যখন উপনিষদ বলছে পঞ্চম বেদের নাম কি, সেটা হচ্ছে পুরাণ শাস্ত্র। আমি পুরাণ শাস্ত্র থেকে দেখেছি বিষ্ণু পুরাণ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা ১৬তে বলা হয়েছে, যদি আপনার পিতার আত্মাকে সন্তুষ্ট করতে চান তাহলে একটা গরু জবাই করে দিতে হবে। বিষ্ণু সংহিতা সরি বিষ্ণু পুরাণ তৃতীয় অধ্যায় ১৬ নম্বর শ্লোকে স্পষ্ট ভাবে বলা হয়েছে পিতাকে সন্তুষ্ট করতে হলে আপনাকে কি দিতে হবে, আপনাকে একদম গরু জবাই করে উৎসর্গ করে দিতে হবে, তাহলে পিতা এক বছর তার অন্তরটা তৃপ্ত হবে। আসেন আমি আর একটা দেখাই, বেদশাস্ত্র থেকে দেখাই, উনি জানেন বেদকে বোঝার জন্য, বেদকে বোঝার জন্য ৬টা বেদের অঙ্গ লাগে, তার মধ্যে একটা হচ্ছে গির্জসূত্র। আমার কাছে আছে পরস্কার গির্জসূত্র, পরস্কার গির্জসূত্রে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি পরস্কার গির্জসূত্রে অধ্যায় নম্বর ১ শ্লোক নম্বর ২৬-২৭ পরিষ্কার ভাবে এখানে গরুকে যখন জবাই করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে, মন্ত্রটা দিয়েছে এটা বেদে বেদাঙ্গ, এটাকে বলে বেদাঙ্গ, এটা কল্পসূত্র। বেদকে বোঝার জন্য ৬টা অঙ্গ লাগে, তার মানে একটা কল্প, কল্পের মধ্যে এই পরস্কার বীর্যসূত্রটাও পড়ে। দেখেন গরুকে যখন হত্যা করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে এটাও বলা হয়েছে। আরো দেখেন আমি আপনাকে আরো কয়েকটা রেফারেন্স দিতে পারবো, আমি এখানে অনেকগুলো রেফারেন্স দিতে পারবো, তার মানে আপনাকে দেখালাম বেদের অঙ্গ থেকে প্রমাণিত আপনাকে অবশ্যই গরুর মাংস এটা হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে অনুমোদিত, বেদাঙ্গ থেকে অনুমোদিত আপনাকে দেখিয়ে দিলাম। আসেন আরো কিছু প্রমাণ দেখাই, দেখেন এটা হচ্ছে রামায়ণ। রামায়ণ আপনাদের সকলে খুব ভালোভাবে জানেন, রামায়ণকে ইতিহাস বলা হয়, আর ছন্দোগ্য উপনিষদে বলেছে যে পঞ্চম বেদ হচ্ছে পুরাণাং ও ইতিহাসাং, ইতিহাস মানে এখানে রামায়ণ। রামায়ণ কি বলছে দেখেন, স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন, তিনিও মাংস খেতেন, স্পষ্ট হয়ে দেখা আছে। আমি আপনাকে দেখিয়ে দিই, দুটো শ্লোক দেখো, অনেকগুলো আছে এখানে পরিষ্কার ভাবে রামচন্দ্র যখন এসেছিলেন বনবাসে যাওয়ার আগে, তার আগে দেখেন দাগানো আছে পরিষ্কার ভাবে, আমি দেখিয়ে দিচ্ছি যে তার আগে মাংস খেয়েছেন। এখানে লেখক ফুটনোটো লিখে দিয়েছে যে হ্যাঁ রামচন্দ্র যে খেতেন তার প্রমাণ আরো আছে সামনে, সামনে প্রমাণ আসছে, আমি আরো যে আগে দেখেছি রামচন্দ্র যে তিনি মাংস খেয়েছেন এটাও মানে স্পষ্ট। রাহুল ভাই আপনাকে গীতা থেকে দেখালাম আমি, এবং তার যৌক্তিক যেগুলো মানে তিনি খণ্ডন করার চেষ্টা করছেন যে কুকুর পানি চেটে চেটে খায়, আমি সেটা খণ্ডন করেছি। আমার মনে হয় তার মানে পেশ করা উচিত যে রমেশচন্দ্রের বেদ যে ভুল কোথায় আছে, কোন অর্থ ভুল, আমি বেদের দুটো অনুবাদ পেশ করেছি, একটা নয় দুটো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং রমেশচন্দ্র বেদের প্রশংসা করেছে, তাই বেদে স্পষ্টভাবে অনুমোদিত, সায়েন্টিফিক ভাবে অনুমোদিত এবং একাধিক ভাবে আমরা প্রমাণ করতে পারি একদম বেদের মধ্যে এবং হিন্দু শাস্ত্রে গোমাংস অন্যান্য প্রাণী মাংস খাওয়াটা অনুমোদিত, একাধিক প্রমাণ। এবং যদি আপনি গোমাংস খান তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার শরীর সুস্থ হবে, আপনার জ্বর ভালো হবে, কাশি ভালো হবে, এই কথাগুলো আমি আপনাকে একদম দেখিয়ে দিয়েছি একাধিক গ্রন্থ। এটা হচ্ছে চারক সংহিতা, চারক সংহিতা প্রথম খণ্ড, এখানে পরিষ্কার ভাবে মন্ত্র শ্লোকে বলা হচ্ছে যদি মহিষ এবং গরু মাংস খান তাহলে জ্বর সর্দি কাশি সমস্ত কিছু ভালো হয়ে যাবে। দেখেন এটা যে হিন্দু ধর্মীয় শাস্ত্র চারক সংহিতা, চারক সংহিতা থেকে আমি এটা আপনাকে দেখিয়ে দিলাম একাধিক ভাবে প্রমাণিত আছে, তাই গৌ মাংস হিন্দু ধর্মগ্রন্থ ভাবে সম্পূর্ণভাবে অনুমোদিত, মহাভারতের যুগেও অনুমোদিত ছিল, বেদ অনুমোদিত, সুশ্রী সংহিতা অনুমোদিত। আমি এখানে টোটালি ১৩খানা প্রমাণ দিয়েছি, আমার একটা প্রমাণ তিনি খণ্ডন করতে পারেনি, শুধু অনর্থক বলেছে এটা ভুল অনুবাদ, ভুল অনুবাদ হলে আপনি প্রকাশনী গিয়ে ভেঙে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। তো আমি যেগুলো বেদ পড়েছি আমি ১৩খানা, ভুল কয়টা হতে পারে, আর যদি অনুবাদ ভুলও হয় এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন না বেদে মাংস খাওয়ার অনুমোদিত আছে। এছাড়াও দেখেন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনা বলি ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার ২৩১ তিনিও এখানে বলছে গোবধের কথা বলছে যে হ্যাঁ গোবধে শাস্ত্র দ্বারা অনুমোদিত। স্বামী বিবেকানন্দ যিনি হিন্দু ধর্মকে প্রেজেন্ট করেছেন তিনিও বলছেন যে না শাস্ত্রের দ্বারা তথা বেদ শাস্ত্রের মধ্যে গো মাংস খাওয়া অনুমোদনের ব্যাপারে শ্লোক পাওয়া যায়। একাধিক প্রমাণ আপনাকে আমি দেখিয়ে দিলাম, আর তিনি শুধুমাত্র বলে দিলেন যে না এটা নাকি বেদে নাই, কোথায় নাই, ধন্যবাদ, একটা দলিল পেশ করতে পারবো। আপনাকে ধন্যবাদ দাদা, আপনি একটু আনমিউট করব, দাদা একটু আনমিউট করবেন। হ্যাঁ ঠিক আছে, শুরু করবো আমি? জি জি, একটা পশুর উদাহরণ দিয়েছিলাম আমি, যারা মাংসাহারী পশু এবং শাকাহারী পশু তার অনেক প্রমাণ রয়েছে, আমি শুধু উদাহরণের জন্য একটা দিলাম। যাই হোক, আমি বলেছি
স্বামী বিবেকানন্দ কি বলল, প্রভুপাদ কি বলল, প্রভুপাদ তো গীতাতে মোহাম্মদ দেখাচ্ছে, গীতায় মোহাম্মদ কথা পাবে কি করে আসবে? যাক, উপসংগেও যাচ্ছি না আমি। তো এই সমস্ত যারা অবৈদিক, যারা বেদের বয়া জানে না, তাদের ভাষ্য আমাদের এখানে কোনো মান্যতা নেই। এবারে প্রকাশনী, প্রকাশনী আমরা যাব কেন? যে ভুল পাঠ করছে তাকে তো বিবেচনা করা দরকার, কোনটা ঠিক কোনটা বেঠিক সেই বিবেচনা করবে। আসুন আমি বেদের মন্ত্র শুনিয়ে দিচ্ছি, বেদে কোথায় কোথায় কি বলেছে। সুই অবসাদ ভগবতী হি ভূয়া অথ ওয়ম ভগবন্ত শ্যাম অদি তীর্মন্ধে বিশ্বদানিম বিত্রা শুদ্ধ মুসা চরন্তি। यहाँ गो को अजन्या बताया गया है, अधन्या इस नाम से संबोधन करते हुए, जिसका अर्थ स्पष्टता इसके अतिरिक्त कुछ नहीं और किया जा सकता, कभी न मारना चाहिए। यहाँ तो वेद में आया है कि गौ को मारने वाले को शीशे की गोली से उड़ा देना चाहिए। एक प्रमाण यह सब हजारों प्रमाण है वेद में। ये मैं एक प्रमाण दिया, ऋग्वेद 1:164-40। दूसरा प्रमाण, हिम क्रिमंती वसुमती असुनाम अच्छ मिच्छंती मनसाभ्यागात बहुमित्यम पयो अधन्ये वर्धताम महते सौभाग्यम। यहाँ गौ के लिए अधन्ना शब्द का प्रयोग किया जा रहा है, किया गया है। आरोग्य आदि गौ, आरोग्य आदि सौभाग्य देने वाली, सौभाग्य वाली है, गौ को नहीं मानना चाहिए। तीसरा प्रमाण, अस्य श्रेष्ठ सोगुमस्य जीवन्ने वेदा चित्रतमा मर्तेषु सुचिन ध्रुवम नामाय सपा देवस्य मेहनेव धेनुः। इस मंत्र में गौ को अधन्या के नाम से पुकारते हुए परमेश्वर के दर्शन और उसके पवित्र पवित्र बताए हुए घी के साथ उसका उष्मा दे करके आहुति देनी चाहिए। चाहे न गाय पवित्र सो और सुधारा के समान प्रभु दर्शन बताया गया है। वेदे अनेक मंत्र आछे, एखाने आमी सब हिंदीते बोललाम। वेदे अनेक जगह आछे, वेदे जेखाने गावो विश्वस्य मातारा बला हुएछे, गाव के गाय के माता बला संबोधन करा हुएछे, सेखाने ताके मारार जन्य कोनो प्रावधान वेदे नहीं। हाँ, भाष्यकाररा अन्य अन्य भाष्यकाररा जारा नाकि পৌরাণিক জগতের, যারা নাকি বাম মার্গী, তো বাম মার্গী রমেশচন্দ্র ভি বাম মার্গী, রমেশচন্দ্র মতো বাম মার্গীরা যারা অর্থ করেছে, তারা একটা শব্দের অনেক অর্থ হয়। যেমন আমি একটা ছোট প্রমাণ দিচ্ছি, এটা করেছে ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার বলেছে এখানে রোচন্তে রাচায়ণিদম, এ ঋগ্বেদের মন্ত্র 1:6-1। ইস মন্ত্র মে বৃন্ধ का अर्थ घोड़ा किया है, ब्रंदेर अर्थ घोड़ा बोले छे मैक्स मुलर। और सायन आचार्य बोले छे सूर्य, ये भी ठीक नहीं है। ऋषि दयानंद तार अर्थ करेछेन परमात्मा। एखन एबारे बोलुन, ये तीन जन वेद भाष्यकार तीन रकम एकटे शब्देर अर्थ तीन रकम करलो, काट्टा सत्य माना हबे, काट्टा जाना जाबे कि कोनटा ठीक बोलेछे। एई मैक्स मुलर ঘোড়ার সঙ্গে মেয়েদের সহবাস করার কথা বলা হয়েছে, যেগুলো অবান্তর এবং অশ্লীলতা, যেটা নাকি সম্ভব নয়। এখানে ইয়াস্কাচারী বলছে কুমারী আযুধা সপ্তাহ অঙ্গু অঙ্গুগুলম লিঙ্গম লিঙ্গম প্রথমে অগ্রভাগে ছিন্দ্রম তা লিঙ্গম তা মুখ মিত্রম ভাষাতে। এর ভাবার্থ কি বলছে দেখুন, ইয়ে মহিধর ভাষ্য করেছে, মহিধর লিখেছে ইয়াদ শালামে
अंधर्यु और ऋतिज लोग कुमारी स्त्रियों के उपसर्ग आदि संवाद करते हैं, यानी अश्लीलता मैधर एर अर्थ करछे, ए वेदेर अर्थ मैधर करेछे सेखाने महिलादेर साथे अश्लीलता करो, तार जनिते आंगुल दिए जनिके दिखलाओ और हंसते हुए कहो जल्दी जल्दी चलती है और उसके योनि में हलाहल सब। ये बौद्धिस्टरा ये अर्थ नियेछे, एर बौद्धिस्टर जवाब आमि दिएछि एर परिप्रेक्षिते। एरा बौद्धिस्टरा बोलछे जेखाने आर ए अवश्य দাদা আপনার আপনার মিউট হয়ে গেছেন দাদা, আপনি একটু আনমিউট করুন। হ্যাঁ এখন বলুন। ঋষি দয়ানন্দর বইয়ে এই লেখা আছে, কিন্তু ঋষি দয়ানন্দ এই কথা বলেননি। ঋষি দয়ানন্দ এই জিনিসটা দিয়েছেন যে অমুক অমুক ভাষ্যকাররা এইরকম এইরকম ভাষ্য করেছে, যার জন্য এ ঠিক আর বেঠিক সেটা জানতে গেলে কি করতে হবে, নির্ঘণ্টু পড়তে হবে, মহাভাষ্য পড়তে হবে, অষ্টাধ্যায়ী পড়তে হবে, সেগুলো শাস্ত্র কোত্থেকেই সব শব্দের উৎপত্তি হয় সেগুলো জানতে হবে। ব্যাকরণ প্রাচীন ব্যাকরণ না জানলে ব্যাকরণ কৌমুদি পড়ে এটা জানা যাবে না, এখানে ঋষি দয়ানন্দ পরিষ্কার বললেন। তো এই রকম ধরনের অর্থ সমস্ত যারা বাম মার্গী তারা এই সমস্ত অর্থ করেছেন। এই সত্য অর্থ কি এটা, সব প্রাণীকে পৃথিবী আর বিদ্যা মাতাকে সম্মান সব প্রকার কি করা চাইয়ে, এখানে মাতাদের সম্মান করার কথা বলা হচ্ছে, সেখানে মহিলাদের যোনিতে হাত দিয়ে ছুঁয়ে সেখানে অশ্লীলতা করতে বলা হচ্ছে। দেখুন দুটোর মধ্যে কত পার্থক্য, দুটো ভাষ্যকারের মধ্যে কথার পার্থক্য কেমন ধরনের আছে, দেখুন কেমন ধরনের পার্থক্যতা দেখা যাচ্ছে এখানে। করনে ওয়ালে আর সূর্য লোক বিদ্যমান তার পরমেশ্বর কে পিতা কে সমান হ্যাঁ, কিউকি সূর্য লোক পৃথিবী কে পদার্থ কে প্রচারক আর বিদ্যমান বিজ্ঞান প্রদান সে পণ্ডিত তথা পরমেশ্বর সবকা পালন। দাদা আপনার মনে হয় কল আসছে বা সামথিং রং, আপনার ওখানে বারবার মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন, এখন বলুন জি। তো ব্যাপার হলো আমি বেদের থেকে এখানে তিনটে প্রমাণ দিয়েছি, আরো চতুর্থ প্রমাণ হলো ঘৃতেন দিয়াবা পৃথিবী বিউন্ধি সুপ্রণাম ভবতস্য ধন্যা, ঋগ্বেদের 5:84 এখানে বলা আছে, অর্থাৎ সবই না মারনে মারনে যোগ্য গৌ কি জল পিয়ে, গৌকে জল পিনে তথা উত্তম স্বাস্থ্য দেনে কি আর উসকে শুদ্ধ ঘৃত সে পৃথিবী কে আকাশ কো ভর দেনা চাইয়ে, যো ঘি সে হবন কিয়া যাতা হয়। এবারে ওখানে কোরআনে সে কথা বলা হয়েছে, কিন্তু এই গাই তারা গোবর তাদের পেটে গোবর থাকে রক্ত থাকে, কিন্তু তারা শুধু ঘাস তৃণলতা খেয়ে তারা আমাদের দুধ দেয়, এই কথা এখানে বলা হয়েছে। এখানে 4 আয়াতে ঘৃতে দেওয়া পৃথিবী এই কথা কোরআনে যে কথা বলা হয়েছে সেই কথা এখানে বলা হয়েছে, যে পশুর তার গাইরা কি করে তারা তৃণলতা মানে ঘাস এইসব খায়, এইসব খেয়ে তোমাদের দুধ দেয়। আর দুধ তো এখানে শাহরুল উকুল আরবি ভাষার একজন কবি, তিনি তো অনেক কিছু লিখেছেন, যাই হোক সেদিকে আমি যাচ্ছিলাম। পঞ্চম প্রমাণ হলো এশস্ত কারু জাতিয়তে সূর্যস্য ব্রুয়ান উষ উষসাম সুমন্যা ঈশা তা হুইয়াসে তাবা স্বস্তিবি সদানহা। এখানে বলা হয়েছে ইস মন্ত্র মে কর্মশীল কর্মশীল তোতা কা বর্ণন কিয়া গয়া হ্যায় কি ওহ উত্তম বিচারো বালা উষা কাল সে পূর্ব হুই পূর্ব হি জাগ জাতা হ্যায় অর অধন্যা ইয়ানি অঘন্যা গায় কো বলা গয়া হ্যায় কবি না মারনে যোগ্য জিসকো কবি না মারা যায় উসকো অঘন্যা কাহা জাতা হ্যায় কি উসকে সাথ দুর্ব্যবহার করনা ছোড় দো। 6 প্রমাণ নাদম বা ওদি তিনাম নাদম তিনাম প্রতি মা অধ্যান্যা ধর্ম পরি ঋগ্বেদ 8:96
আর সামবেদের 15-12 আছে। ইহা সবই ধেনু নাম অর্থাৎ দোনো কা বিশেষণ অধ্যয়ন নাম সে করনে কা কহা গিয়া হ্যায়, জিসকো কভি না মারনা চাহিয়ে, অর্থাৎ গায় মারনে ওয়ালো কো শীশে কি গোলি সে ভুন দেনা চাহিয়ে। এ তো বেদে পরস্পর বিরোধী কথা কি করে হবে, বেদে পরস্পর বিরোধী কথা কি করে হবে? ভাষ্যকাররা বিরোধী ভাষ্য করেছে, যারা নাকি কমিউনিস্ট, যারা নাকি মার্ক্সবাদী, সেই মার্ক্সবাদীদের ভাষ্যে এরম বেদ বিরুদ্ধ আচরণ করা হয়েছে। আর আজকের থেকে নয়, আমি তো মহাভারত থেকে বললাম, মহাভারত কাল থেকে আমাদের বিদ্যানরা এই কথা স্বীকার করেছে। এখানে যদি জানতে গেলে ঋষি অরবিন্দকে পড়তে হবে, বঙ্কিমচন্দ্রকে পড়লে এটা জানা যাবে না। ঋষি অরবিন্দকে পড়লে, ঋষি অরবিন্দ কার সমর্থন করেছে এই বেদ বিষয় নিয়ে, রাজা রামমোহন রায় কি বলে গেছেন বেদ বিষয় নিয়ে, বাঙালিদের বিশ্বাস করে তাদেরকে পড়তে হবে। রাজা রামমোহন রায়কে পড়লে জানা যাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়লে জানা যাবে, বিবেকানন্দকে পড়লে জানা যাবে না। কারণ বিবেকানন্দ হোক, রামকৃষ্ণ পরমহংস দেব হোক, তারা মৃত্যু অবস্থা গোমাংস খেয়েছে, তারা কি করে বলবে গোমাংস খাওয়া নিষেধ? কিন্তু বেদে এখানে 7 নম্বর প্রমাণ, সবি মাস ধন্যা উত্তরসীনাম দেবানাম শিবম সোমামিদ্রম তা সোমামিদ্রম পাতবে। ইহা ভি ধেনবা গাও কা বিশেষ অধ্যয়না নাম সে পুকারা গিয়া হ্যায়। ঋগ্বেদের মন্ত্র 9:96-3, আর ঋগ্বেদে এসছে 10:6-11, আর ঋগ্বেদে এসছে 7 বেদ, 8 বেদ, সমস্ত বেদে এই সব কথা এসছে। এখন বেদে পরস্পর বিরোধী কথা হবে এ হতে পারে না, পরস্পর বিরোধী কথা কোরআনে অনেক পেয়ে যাব, কিন্তু বেদে পরস্পর বিরোধী কথা পাওয়া যাবে না, এটা একেবারে গ্যারান্টি দিয়ে কথা বলছি আমি। এখানে ঋগ্বেদের 10:10-83:10 অথবা অথর্বেদের 8:6-16 এখানেও বলা হয়েছে, আরো আগে বলা হয়েছে 8:10-15 এখানেও বলা হয়েছে, আরো বলা হয়েছে ঋগ্বেদের তো এইরকম 10 জায়গা থেকে আমি বেদের উদাহরণ দিলাম। আগে বলা হয়েছে অন্ত কায়া গোধে গোধা গোধাত কাম, অর্থাৎ অর্থাৎ যে গৌ হত্যা করলে ওয়ালা হ্যায় উসে মৃত্যুদণ্ড দিয়া জানা চাই। আমি বলছি না, বেদ বলছে। তো বেদ যেখানে গৌ হত্যাকারীদেরকে মৃত্যুদণ্ড দিতে বলবে, সেই বেদ কি করে বলবে যে হত্যা করো তাকে, তাকে মেরে খাও? আর বলবে কারা? এই প্রভুপাদের মতো লোকেরা বলবে, যে নাকি গীতাতে মোহাম্মদ খুঁজে পেয়ে এসেছে। আর এই প্রভুপাদ যারা নাকি কৃষ্ণকে ঈশ্বর মানে, তারা জানে নাকি ঈশ্বর, যে কৃষ্ণ জন্ম নিচ্ছে, মা বাবার 8 নম্বর সন্তান হিসেবে জন্ম নিচ্ছে, তারা বেদ বাস করলে সেই বেদ ভাষ্য আমরা মানব? তারা বেদের বহ জানে না? প্রভুপাদ স্বামী কোনোদিন গিয়েছে বেদ পড়তে, কোনো গুরুকুলে গিয়েছে, না সংস্কৃত পড়েছিল? সেই সমস্ত বাম মার্গীরা যে সমস্ত বেদ ভাষ্য করেছে, সে সমস্ত বেদ ভাষ্যের কোনো মান্যতা নেই। এখন ব্যাপার হলো, আমি যে এই 10-11 প্রমাণ দিলাম, সেখানে এখানে অথর্বেদে আরো বলা হয়েছে 4:21-6, আরো বলা হয়েছে অথর্বেদে 4:2-7, আরো অথর্বেদে বলা হয়েছে 1:64, আরো অথর্বেদে বলা হয়েছে 49। তো এই রকম বেদে পরস্পর বিরোধী কথা কি করে হবে? আমি সব মিলিয়ে এখানে কয়েকটা প্রমাণ দিয়েছি, সেই প্রমাণের মধ্যে সমস্ত সব বেদের প্রমাণ দিয়েছি। যে বেদে গাবো বিশ্বস্ত মাতারা বলা হয়েছে, যে বেদে গায়কে মা বলা হয়েছে, এখানে তো আমি বললাম ধূর্তৈ প্রবী তন্তে যজ্ঞে নৈলে দেবেশু বিদ্যতে, এ ধূর্ত লোকেরা এইসব প্রচার করেছে, ধূর্ত লোকেরা এইসব ব্যাখ্যা করেছে। সেই ধূর্তটা কেমন তাও আমি দেখিয়ে দিয়েছি, যে এক শব্দের অনেক অর্থ হয়, সেই অনেক অর্থ কোনটা কোন জায়গায় লাগবে। যেমন আমি আপনাকে বললাম, আপনি ভোজন করছেন, আপনি যদি দাসকে বলেন তুমি নিয়ে এসো আমার জন্য সন্দ, তো সে নুন নিয়ে যেতে হবে তাকে,
ঘোড়া নিয়ে গেলে হবে না। তো দেশ কাল পরিস্থিতি কোন জায়গায় কোন জিনিসটা প্রযোজ্য হবে সেটা মাথায় রাখতে হবে আগে। আপনাকে ধন্যবাদ দাদা রাহুল ভাই, আপনি আনমিউট করেন। জি দর্শক, আপনারা অবশ্যই খুব ভালো লাগছে আমার ডিবেটটি বা আলোচনাটি, আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। আমরা এ পর্বে যাচ্ছি দাদা রাহুল আপনার কাছে, দয়া করে আপনি বলবেন। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, বিসমিল্লাহ। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়াজিকে ধন্যবাদ। তিনি কিছু বেদ মন্ত্র তিনি পাঠ করে আপনাদের সামনে শুনিয়েছেন, যেখানে গোবংশকে নাকি হত্যা করতে বলা হয়েছে। আমি আশ্চর্য হলাম, একটা বাংলাতে একটা কবিতা আছে, দূর থেকে দেখলাম কলিজাটা বড় শক্ত, কাছে এসে দেখলাম নেই এক ফোঁটা রক্ত। মানে যখন পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়াজি তিনি ডক্টর জাকির নায়েককে নাকি 20 বছর ধরে চ্যালেঞ্জ করছে, আমি ভেবেছিলাম কত বড় না তিনি পণ্ডিত হবে, এখানে এসে আমি হতাশ হয়েছি তার দলিল প্রমাণের দিক থেকে। তো যাই হোক, তারপরে আসেন আমরা দেখি, তিনি প্রথম থেকে বারবার বলতে চাইছেন আমি বেদ থেকে তিনটে মন্ত্র দেখেছি, যে বেদে ইন্দ্র গোমাংস খেয়ে মোটা হওয়ার কথা বলেছে, যুদ্ধের পূর্বে গোমাংস খাওয়ার কথা বলেছে, 20 খানা গরুর মাংস গরুকে জবাই করে খাওয়ার কথা বলা হয়েছে, ঋগ্বেদ মন্ডল 10, 86, 13, 14। তো উনি বারবার বলছে এখানে রমেশচন্দ্র নাকি ভুল অনুবাদ করেছে। পণ্ডিত জি, ভুল অনুবাদ কি করেছে আমাকে সেটা তো বলবেন। আপনি বললেন যে অনুবাদ করতে হলে তিনি অনেক উদাহরণ দিয়েছেন, যে এই অর্থ কে নিয়েছেন, লবণ কে নিয়েছে, ঘোড়া ঘোড়া বাড়ি ঘর যা ইচ্ছা নিক, সমস্যা আপনি যদি বলে দিলেন এই অর্থে কিনা ভুল করেছে। তো বেদের যে মন্ত্র আমি দিয়েছি এই মন্ত্রে কি ভুল অনুবাদ করেছে রমেশচন্দ্র? আর যদি ভুল করেও থাকে, আমি দুটো অনুবাদ দিলাম, দুজন অনুবাদ ভুল করেছে এটা হতে পারে? থিওরি অফ প্রবাবিলিটি বলে যে এটা দুটো অনুবাদ কখনো ভুল হতে পারে না, বরং পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়াজি তিনি ভুল অনুবাদ করছেন, তিনি অনুবাদিত তিনি করেননি, ভুল অনুবাদ আর সঠিক অনুবাদ। তারপরে আমি দেখেছি যে বেদশাস্ত্রে যে স্পষ্ট গোবংশের কথা আছে কোথা থেকে দেখিয়েছি, আমি দেখেছি স্বামী প্রভুপাদের শ্রীমদ ভাগবত গীতা 18:3 শ্লোকের ব্যাখ্যাতে উনি বলছেন প্রভুপাদ তিনি নাকি কোনো মানে স্কলার না, স্কলার কি স্কলার না, এটা আপনারা হিন্দু সমাজ তারা সোসাইটি ঠিক করেন, গোটা বিশ্বে তাকে স্কলার মানে, আপনি যদি মানতে না চান সেটা আপনার ব্যাপার। উনি বলছেন স্বামী বিবেকানন্দ আমি রচনা বলি থেকে দেখালাম, তিনি বলছেন স্বামী বিবেকানন্দের কথা মানা যাবে না, বঙ্কিমচন্দ্রের কথা বললাম বলছে তাও মানা যাবে না, কাকে মানতে, অরবিন্দ। দাদা আপনি কাকে মানবেন আপনার ব্যাপার, আমি হিন্দু স্কলারদের কথা বই পত্র শাস্ত্র থেকে দিয়েছি, আপনি কাকে মানবেন মানবেন না সেটা আপনার ব্যাপার, আপনার ফ্যাক্টর, আমার কোনো ব্যাপার না। তারপর আমি মনুসংহিতা থেকে দেখিয়েছি ভগবান মনু তিনি বলছেন বেদ শাস্ত্রে এরকম যজ্ঞের কথা আছে, অথচ তিনি মানে মনু কেউ বলছে তিনি ভণ্ড, আসলে মনু যদি ভণ্ড হয়, স্বামী বিবেকানন্দ যদি ভণ্ড হয়, রমেশচন্দ্র যদি ভণ্ড হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি ভণ্ড হয়, যদি প্রভুপাদ ভণ্ড হয়, আমার কিছু করার নেই, এখানে আমার কথা প্রমাণ দেখানোর কথা প্রমাণ দেখিয়েছি। এমনকি আমি চারক সংহিতা থেকে দেখিয়েছি গোমাংস খেলে কি কি উপকারিতা হবে সেটাও লেখা আছে। আমি এখানে বেদের বেদের কল্পসূত্র, বেদের কল্পসূত্র কি তাহলে ভুল আছে? বেদের বেদ বোঝার জন্য ছয়টা জিনিস লাগে, তার মানে একটা কল্প, নিরুক্তা তিনি বলছেন, ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ এবং শিক্ষা, এই ছয়টা লাগে। তাহলে কল্পসূত্র মানে পরস্কার বীর্য সূত্র, এখানেও যখন মানে পশুকে হত্যা করবে কি মন্ত্র পাঠ করতে হবে সেই কথা লেখা আছে, উনি সেটা মানতে চান না। আমার মনে হচ্ছে যে পণ্ডিত জি তিনি মানবো না এরকম কোন ট্যাবলেট খেয়ে চলে এসেছেন, তাতে যেটা দিচ্ছি সেটা মানবে না, না মানলে কিছু করার নেই। তারপরে দেখেন তিনি কিছু প্রমাণ দিয়েছেন, আসেন প্রমাণ গুলো আমি একটু বিশ্লেষণ করি। তিনি বলেছেন যে 10 খানা প্রমাণ দিলাম, আর শেষের দিকে তিনটে রেফারেন্স দিয়েছেন কথা আছে, আসেন আমি প্রথম থেকে সেগুলো বলি। তিনি প্রথম বলেছেন ঋগ্বেদ মন্ডল 1:64 মন্ত্র 40, তিনি বলেছেন পরস্পর বিরোধী কথা থাকবে না, নেই বিরোধী পরস্পর বিরোধী কথা থাকবে না। তিনি প্রমাণ দিয়েছেন, দেখেন সাগরদা তিনি প্রমাণ গুলো কথা চাতুরতার সঙ্গে দিয়েছেন, তিনি বলেন যে 10টা প্রমাণ দিয়েছি, আসলে 10টা প্রমাণ দেয়নি, আসলে প্রমাণ দিয়েছে মূলত তিনটে। একই শ্লোক ঋগ্বেদের মধ্যে 4-5 জায়গাতে এসেছে, হুবহু ওগুলো পড়ে তিনি বারবার আমাদেরকে শোনাচ্ছে। দেখেন প্রথম কথা হচ্ছে তিনি 5খানা মন্ত্র বেদ মন্ত্র দিয়েছে ঋগ্বেদ থেকে, একই ধরনের মন্ত্র, সেটা কি? তার আর্গুমেন্ট হচ্ছে এটা ঋগ্বেদ মন্ডল 1:64 মন্ত্র 40 গরুকে বলা হয়েছে অগ্না, অগ্না অর্থ যাকে হত্যা করা উচিত নয়, এখান থেকে তিনি এবার বুঝে নিয়েছেন, অতএব গরুকে যেহেতু অগ্না বলা হয়েছে অতএব গরু হত্যাযোগ্য প্রাণী নয়। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, শ্রোতা মন্ডলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বেদে আসলে অগ্না বলতে কি বোঝানো হয়েছে? আমি জানি অগ্না মানে গরু, আসলে কোন গরু? সাগর ভাই অনেকে জানে না, আমরা যদি বাংলাতে গরু বলি, গাভী বলি আর বলদ বলি, কিন্তু সংস্কৃত ভাষায় গরুকে অনেক নামে ডাকা হয়, 12খানা গরুর নাম আছে। তাহলে একটা বৃষ যখন এই শব্দ আসে সেই সময়তে ইয়াং গরুকে বোঝানো হয়, যখন মানে আপনার আসে বর্ষা তখন হচ্ছে গন্ধা গরুকে বোঝানো হয়,
যখন আসবে ওয়াকনা তখন বলা হয় মাদার কাও তথা মাতৃ গরু, যে গরুর বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে অথবা ছোট বাচ্চা আছে, দুগ্ধ দেয় এমন গরুকে বলা হয় অগ্না। আর পণ্ডিতজি তিনি ছখানা মন্ত্র পাঠ করেছে, বেদে গরুকে অগ্না বলেছে, অতএব গরুকে হত্যা করা উচিত নয়, এটা তার বুঝ। কিন্তু দেখেন উনি বলে ব্যাকরণ শাস্ত্র বুঝতে হবে। জি হ্যাঁ, ব্যাকরণ থেকে দেখাবো, ব্যাকরণ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে অমরকোষ, এটাকে দেখছেন অমরকোষ। এতে মানবে কি মানবে না সেটা আমি বুঝতে পারছি না, এটা উল্টো দেখাচ্ছে মনে হয়, উল্টো দেখালে মানে বোঝাচ্ছি না। দেখেন অমরকোষ 270 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হচ্ছে 186 নম্বর জায়গাতে বলা হচ্ছে যে জি। আচ্ছা আমি আমি যদি দেখাতে চাই আমি দেখিয়ে দিতে পারি। দেখেন আমি দেখাচ্ছি, এখানে এখানে অগ্না শব্দের অর্থ করেছে, এখানে অগ্না দেখেন উপরে দাগানো আছে, অগ্না অগ্না করেছে। দেখেন আমি দাগিয়ে দিচ্ছি, মাতৃ গরুকে অগ্না বলা হয়, বসা বলা হয় কাকে, বন্ধা গরুকে বসা বলা হয়। এখানে গরুর বারোখানা ভাগ করেছে। তো বেদে যে শ্লোকে, বেদের যে মন্ত্রে অগ্না এসেছে, অগ্না মানেছে যে গরুর বাছুর আছে মানে বাচ্চা আছে তাকে হত্যা করা উচিত নয়। আমরা একমত, আবু দাউদ 4579 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে যে গরুর বাচ্চা আছে তাকে তোমরা কুরবানি করো না। তো আমরা তো একমত, মানে এখানে অগ্না বলতে মাদার কাও, মাতৃ গরু যে বাচ্চা দেয় তাকে হত্যা করা যাবে না। আমরা মুসলিমরা একমত, কোনো দ্বিমত নেই। আমি এখানে ব্যাকরণ শাস্ত্র থেকে দেখালাম, অমরকোষ থেকে দেখালাম, এক নম্বর প্রমাণ। দুই নম্বর প্রমাণ আপনাকে দেখাই, দেখেন উনি যে শ্লোকটা দিয়েছে যে বেদে গরুকে অগ্না বলা হয়েছে, এটা আচার, এটা হচ্ছে আচার সমাজের অনুবাদ, ইংলিশ ভলিউম ঋগ্বেদ সংহিতা প্রথম খণ্ড, ডক্টর তুলসীরামের এটা অনুবাদ ইংলিশ। এখানে কি করেছে দেখেন সাগর ভাই, উনি অগ্না দিয়ে সাতখানা মন্ত্র দিয়েছে যে গরুকে যেহেতু অগ্না বলেছে অতএব গরুকে হত্যা করা উচিত নয়। দেখেন অগ্না শব্দের অর্থ কি করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি বেদ আবার খুললাম, দেখেন এটা হচ্ছে ঋগ্বেদ, ঋগ্বেদ অগ্না শব্দ দিয়ে তিনি বারবার ইস্তেদলাল করেছেন। দেখেন অগ্না বলতে মাদার কাউ বোঝানো হয়েছে, দেখেন মাদার কাউ আমি ডাকিয়ে রেখেছি, ইংরেজি সংস্কৃত সবগুলো মাদার কাউ মানে মাতৃ গরু, যে গরুর বাচ্চা আছে তাকে হত্যা করা যাবে না। তো আমরা মুসলিমরা তো একমত, স্পষ্ট কোনো নিষিদ্ধ কোনো আয়াত নেই, মানে মানে বেদের মধ্যে কোনো শ্লোক নেই। আমি এখান থেকে ব্যাকরণ থেকে দেখালাম, আমি ইংলিশ ট্রান্সলেশন থেকে দেখালাম, তিনি বলছেন রমেশচন্দ্র অনুবাদ ভুল, ইংলিশ ট্রান্সলেশন আমি দেখালাম, তিনি আসলে তিনি নিজে ভুল বলছেন কিন্তু তিনি চাপিয়ে দিচ্ছেন যে একে মানা যাবে না, ওকে মানা যাবে না, আসলে কাকে মানা যাবে কাকে মানা যাবে না শ্রোতা মন্ডলী ঠিক করবে। আসেন, তার মানে তিনি সাতখানা শ্লোক দিয়েছেন, মন্ত্র দিয়েছেন বেদ মন্ত্র, যেখানে বলা হচ্ছে গরু তো অগ্না অর্থাৎ গরুকে হত্যা করা উচিত না। তবে কোন গরু সাগর ভাই, সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটা মাদার কাউ মাতৃ গরু যার বাচ্চা আছে, আমরা একমত কোনো সমস্যা নেই, মা গরুকে মারা উচিত নয়। আমরা মুসলিমরা দেখবেন কখনো মা গরুকে আমরা কুরবানিও দিই না, কুরবানি দিই না। এখানে গরু হত্যা করার কথা বলা হয়নি, এখানে মাদার কাউ মানে এক ধরনের গরুকে হত্যা করতে নিষেধ করেছে। তবে আমি ঋগ্বেদ থেকে যে শ্লোকটা দিয়েছি ওখানে বৃষাং মানে যেটা হচ্ছে ইয়াং গরু, ইয়াং গরু মানে একটা বাংলাতে কি বলবে যাই হোক, মানে একটা ইয়াং গরুকে হত্যা করা যায়, খেলে উপকার হয়, আমি প্রমাণ দিয়েছি। তার মানে বোঝা যায় এখান থেকে গোহত্যা নিষিদ্ধ নয়, মাতৃ গরু, এখানে মাতৃ গরুকে কথাই বলা হয়েছে। তিনি আরেকটা বলেছেন যে বেদে কেউ যদি গরু হত্যা করে তাহলে তাকে সীসা দিয়ে মানে সীসা দিতে বলেছে, তার মানে তাকে সীসা দিয়ে হত্যা করতে বলেছে। ছাগল ভাই কি বর্বর আইন দেখেছেন, কেউ যদি গরুকে হত্যা করে তার জন্য মানুষকে হত্যা করে ফেলতে হবে? পণ্ডিতজি নিজে বলেছে যে বেদ বলছে যে গরু যদি কেউ হত্যা করে তাহলে নাকি কি করতে হবে, মানুষকে হত্যা করতে হবে। আজীব ব্যাপার, এটা কোন ধর্মীয় শাস্ত্র আইন হতে পারে যে একটা গরুকে হত্যা করলে মানুষ হত্যা করে ফেলতে হবে? আশ্চর্য, এটা কি কোনো নৈতিক কোনো মন্ত্র হতে পারে? তারপরে দেখেন সেই বেদের শ্লোকটা কি আছে, আমি সেই শ্লোকটা বেদ করেছি, সেটা আছে অথর্ববেদ কাণ্ড নম্বর 116 মন্ত্র নম্বর 4 বলা হয়েছে। কি বলছে, ইয়াদি ন হিংসা হিংসতে যশ্চেত যদি ম পুরুষাম, এখানে এর অনুবাদ যেটা করা হয়েছে, যদি তুমি আমাদের গাভী আমাদের ঘোড়া আমাদের লোকদের মারো তাহলে আমাকে সীসা গুলি দিয়ে বিদ্ধ করো, তোমাকে সীসা গুলি দিয়ে বিদ্ধা করবো যাতে তুমি আমাদের বীরদের নষ্ট করতে না পারো। মানে এখানে যুদ্ধের প্রসঙ্গে কথা বলা হচ্ছে, যুদ্ধের সময়তে এখানে বলা হচ্ছে যদি কোনো বহির্বিশ্বের কোনো শত্রুপক্ষ যদি এসে আমাদের ঘোড়াকে হত্যা করো, আমাদের সৈনিককে হত্যা করো, আমাদেরকে গরুকে হত্যা করো, তাহলে আমিও তোমাদেরকে হত্যা তোমাদেরকে সীসা দিয়ে হত্যা করবো। এটা যুদ্ধের ময়দানে, মানে এখন পাকিস্তানিরা যখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হচ্ছিল সেই সময় বাংলাদেশিদের গরু নিয়ে যদি চলে যায়, এই জন্য বাংলাদেশি কোনো ব্যক্তি কথা বলছে এই ধরনের শ্লোক, এটা কোনো আদেশ সূচক না, এটা হচ্ছে প্রার্থনা সূচক। তার জন্য যদি যদি আমাদের গাভী নিয়ে চলে যাও, যদি ঘোড়া ঘোড়ার কথাও আছে, তো ঘোড়া বিশ্বের ঘোড়াকেও আপনারা মেনে নেন, ঘোড়াকেও আপনি এই কথা মেনে নেন যে ঘোড়ার ব্যাপারে একই কথা বলা হয়েছে, ঘোড়ার কথাও আছে গাভীর কথাও আছে, তো ঘোড়ার মর্যাদা আপনারা বৃদ্ধি করে দেন। ওনার আটটা মন্ত্র চলে গেল, বাকি থাকলো আরেকটা। তিনি বলছেন যে ঋগ্বেদ 5:84 একটা মন্ত্র বলেছে যে গরু আমাদেরকে দুধ দেয়, তো গরু দুধ দেয় তার জন্য গরু হত্যা করা যাবে না, এটা লজিক কোথায় আছে? আশ্চর্য বিষয়,
গরু দুধ দেয় আমরা উপকৃত হবো খাবো, হ্যাঁ কোরআন আছে বেদে আছে, ভালো কথা। এখানে বেদে নিষিদ্ধ কোথায় পেলেন? এখন পর্যন্ত একটা মন্ত্র তিনি দেখাতে পারেন নাই যেখানে বেদে গোবরটাকে নিষিদ্ধ করা হয়েছে, একটা মন্ত্র তিনি দেখাতে পারেন নাই। তিনি মগ্না বলেছে ওটা মাদার কাউ, যেটা হাদিসেও আছে, আমরা তার সঙ্গে দ্বিমত করি না। তারপরে আবার তিনি বলেছেন সেটা হচ্ছে বেদে গরু গরু হত্যা মানুষ হত্যা, এটা আমরা বললাম। আর একটা তিনি বারবার একই কথা বলছিলেন, আচ্ছা ঋগ্বেদের 5 নম্বর, হ্যাঁ গরুকে মা বলা হয়েছে, গরুকে মা বলা হয়েছে, অতএব আমাদের গরু হত্যা করা উচিত নয়। গরুকে মা বলা হয়েছে যেই মন্ত্রে, ওই মন্ত্রে দেশকেও মা বলা হয়েছে, দেশ জন্মভূমিকে মা বলা হয়েছে। তো জন্মভূমির মাটি কেন আপনারা কাটেন, জন্মভূমির মাটির পরে কেন পেশাব ফিরেন পায়খানে ফিরেন? গরুকে মাতা বলা হয়েছে ঠিক আছে, মাতা বললে তাকে হত্যা করা যাবে না, এটা কি? আমরা স্পষ্ট একটা প্রমাণ চাইছি যেখানে গো হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। গরুর সম্মান নিয়ে আজকে আলোচনা হচ্ছে না যে কোন ধর্মগ্রন্থ গরুকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। গরুকে মা বলুক, গরুকে যা ইচ্ছা তাই বলুক, গরুর সম্মান আছে, হ্যাঁ আপনার ধর্মগ্রন্থ গরুকে সম্মান দিয়েছে, আমরা অস্বীকার করলাম কোথায়? গো হত্যা অনুমোদিত না নিষিদ্ধ আপনি টপিক এটা, গরুর সম্মান গরুর মর্যাদা নিয়ে আজকের আলোচ্য বিষয় নয়। পন্ডিত মহেন্দ্রপাল আরিয়াজি তিনি বারবার গরুর প্রশংসামূলক কিছু মন্ত্র নিয়ে আসছেন, গরুকে এটা বলা হয়েছে, গরুটাকে ওটা বলা হয়েছে। পন্ডিত জি আজকে এটা আলোচ্য বিষয় নয়, আজকে আলোচ্য বিষয় গোমাংস এবং নিরামিষ, এটা হিন্দু শাস্ত্র এবং ইসলাম দ্বারা অনুমোদিত না নিষিদ্ধ। আমি প্রথম ত্রামে ষোলখানা আমি মন্ত্র এবং শ্লোক পাঠ করেছি, যেটা প্রথমে দিয়েছিলাম বেদ থেকে, এখনো তো খণ্ডন করতে পারেনি আমার শ্লোক গুলোকে। বেদের যে তিনটে মন্ত্র দিয়ে অনার্থক তিনি শুধু বলছেন যে এটা ভুল অনুবাদ করেছে, ভুল অনুবাদ করেছে, শুধু দাবি করলে হয় না, প্রমাণ দিতে হয়। দেখেন রমেশচন্দ্র কোন অনুবাদে ভুল করেছে, আমি উপনিষদ থেকে যেটা দেখেছি, উপনিষদের কথা এখন পর্যন্ত ধরেনি। উপনিষদে আছে যেটা মানে বৃহদারণ্যক উপনিষদ 6 অধ্যায় ব্রাহ্মণ নম্বর 4 শ্লোক সংখ্যা 18, যদি স্বামী স্ত্রী একত্রিত হয়ে মিলে এবং গরু বংশ খেয়ে মিলে তাহলে একটা খুব সুন্দর একটা সন্তান হবে। আমি আরো অনেক প্রমাণ দিতে পারবো। উনি বারবার বলছেন যে বেদ গ্রন্থে নাকি গোমাংস হত্যার কথা নেই, আসেন আমি আরো কিছু শাস্ত্র দেখাচ্ছি, এটা শাস্ত্র দেখাবো। আচ্ছা ঋগ্বেদের ঐত্রীয় ব্রাহ্মণ ব্রাহ্মণ গ্রন্থ, এটা শাখা গ্রন্থ, তিনি যদি এখন বলে এটা মানবো না, আসলে আলোচনা যারা শুনবে যারা বেদ শাস্ত্র সম্পর্কে জানেন তারা বুঝে নিয়েছেন যে আসলে বেদে গরু মাংস খাওয়ার কথা আছে না নাই। দেখেন ঐত্রীয় ব্রাহ্মণ 1 অধ্যায় তৃতীয় ব্রাহ্মণ 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মানুষ যদি কোনো রাজা বাড়িতে যদি বেড়াতে আসে, কোনো পূজনীয় ব্যক্তি যদি বাড়িতে বেড়াতে আসে, তাকে বৃষ অথবা বৃহৎ গরু হত্যা করে মাংস খাওয়াতে হবে। এটা ঐত্রীয় ব্রাহ্মণ তৃতীয় অধ্যায় 6 নম্বর ব্রাহ্মণের শেষ নম্বর শ্লোক, এটা দেখেন একদম অতিথি আসতে, ব্রাহ্মণ অতিথি যদি আসে ঐত্রীয় ব্রাহ্মণে বলা হচ্ছে। দেখেন ঐত্রীয় ব্রাহ্মণ এটা ঋগ্বেদীয় ব্রাহ্মণ, ঋগ্বেদের ব্যাখ্যা গ্রন্থ, এটা ব্রাহ্মণ গ্রন্থ, এটা অন্য কিছু না। দেখেন আমি বৃষ্টটাকে দাগিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন অতিথি যদি আসে। এই গেল, আমি আরো একটা প্রমাণ দেখিয়ে দিলাম আপনাকে, আরেকটা প্রমাণ দেখাই, সৎপথ ব্রাহ্মণ যেটা স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেকগুলো প্রমাণ দিয়েছে, স্বামী দয়ানন্দ সরস্বতী তার তিনি অনেকগুলো প্রমাণ দিয়েছে। যাজ্ঞবল মহর্ষি তিনি গরুর মাংস খেতেন, এটা স্পষ্ট সৎপথ ব্রাহ্মণে, যাজ্ঞবল মহর্ষি তিনি গরু মাংস খেতেন, সৎপথ ব্রাহ্মণে এই কথা লেখা আছে। সৎপথ ব্রাহ্মণ কাণ্ড নম্বর 3 অধ্যায় নম্বর 1 ব্রাহ্মণ নম্বর 2 শ্লোক নম্বর 21 খ্রিস্টান বর্ষে 97 গরু মাংস খাওয়ার কথা স্পষ্ট ভাবে আছে। এমনকি সৎপথ ব্রাহ্মণে দেখেন, আমি এখানে দেখে দিচ্ছি, সৎপথ ব্রাহ্মণে বলা হচ্ছে যদি অতিথি বাড়িতে আসে, রাজা পূজনীয় ব্যক্তি যদি আসে, তাকে গরুর মাংস দিয়ে আপ্যায়ন করতে হবে। সৎপথ ব্রাহ্মণ স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশে সৎপথ ব্রাহ্মণের রেফারেন্স লোড করে দিয়েছে। দেখেন আমি আপনাকে এই রেফারেন্সটা আবার দেখে দিই, অতিথি আসলে সৎপথ ব্রাহ্মণ কি বলছে। এখন শুক্ল যজুর্বেদের একটা কোন গ্রন্থ, সরি আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা, আচ্ছা এটা হচ্ছে শুক্ল যজুর্বেদের সৎপথ ব্রাহ্মণ। দেখেন যদি রাজা বাড়িতে আসে তাকে কি দিয়ে আপ্যায়ন করতে হবে, তাকে বৃষ ছাগল এবং গরুর মাংস জবাই করে খাইয়ে তাকে আপ্যায়ন করতে হবে, সৎপথ ব্রাহ্মণ বলছে। এখন তিনি যদি এটাও মানতে না চান তাহলে তো আমাদের তো মানে কিছু করার নেই, তিনি যদি মানত না এই কথা যদি আসে। দেখেন গোপথ ব্রাহ্মণ, এটা অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থ, গোপথ ব্রাহ্মণ এখানেও একই কথা বলা হয়েছে, গরু যদি যজ্ঞ করা হয় তাহলে স্বর্গে যাবে, যে গরু দিয়ে গরুর মাংস দিয়ে যজ্ঞ করবে, গরু মাংস হত্যা করে জবাই করে তাকে খাওয়াবে, সে স্বর্গে যাবে। গোপদ ব্রাহ্মণ রেফারেন্স আমি দিয়ে দিই, তৃতীয় অধ্যায় 17 নম্বর শ্লোকে একথা বলা হয়েছে। আর হচ্ছে মানে যদি ভালো সন্তান সুস্থ সন্তান পেতে চান তারপরেও আপনাকে গরু মাংস খেতে হবে, এটা উত্তর ভাগ, গোপদ ব্রাহ্মণ উত্তর ভাগ দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোকেই এই কথা বলা হয়েছে। আমি এখানে বারবার দেখাচ্ছি যে গরু মাংস খেতে হবে যদি আপনি সন্তান ভালো নিতে চান, গোপদ ব্রাহ্মণ, এটা বেদের স্বয়ং ব্রাহ্মণ গ্রন্থ। এখন যদি তিনি মানতে না চান আমার তো কিছু করার নেই, আশ্চর্য। দেখেন অথর্ববেদের এটা হচ্ছে গোপদ ব্রাহ্মণ,
গোপদ ব্রাহ্মণ অথর্ববেদের এটা ব্যাখ্যা, এটা আমার কোনো ব্যাখ্যা না, এটাকে তুমি অস্বীকার করতে পারবেন না, কেননা শতপথ ব্রাহ্মণ থেকে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রচুর রেফারেন্স দিয়েছে তার বইয়ে। আমি মোটামুটি এখানে অনেকগুলো দেখাতে পারি, স্বয়ং আমি এই রেফারেন্সটা দিয়ে শেষ করবো। সাগর ভাই ব্রহ্মসূত্র দেখাচ্ছে, এটা হচ্ছে ব্রহ্মসূত্র, এটা হচ্ছে আদিশঙ্কর আচার্য তিনি বলেছেন। তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন যদি এরূপ বলা হয় যজ্ঞাদিতে পশু ইত্যাদি বলি বলিয়া উহা পাপ না হইতে পারে না, কারণ শাস্ত্রের এরূপ প্রমাণ আছে। এখানে ব্রহ্মসূত্র আদিশঙ্কর আচার্য তিনি বলছেন যজ্ঞে যে পশু বলি দেওয়া হয়, যেসব গরু ছাগল বলি দেওয়া হয়, এগুলো আসলে পাপ নয়, এগুলো শাস্ত্র দ্বারা অনুমোদিত। স্পষ্টভাবে আমি এটা দেখিয়ে দিই ব্রহ্মসূত্রটা। ব্রহ্মসূত্র দেখেন স্বামী শঙ্করাচার্য তিনি এই কথা লিখে গেছেন। তো কটা তিনি অস্বীকার করবেন, কটাকে ভুল বলবেন? আসলে ভুল বলার তো একটা লিমিট আছে, মুখে দাবি করলে তো ভুল হয়ে যায় না। দাদা বলবেন, দাদা এখন বলবেন আপনি 11 মিনিট, 10 মিনিট আমি দিব ইয়েকে এবং আপনি বলবেন 11 মিনিট, কারণ 1 মিনিট বেশি নিয়েছেন এখন। দাদা বলবেন দয়া করে 10 মিনিট করে বলবেন এখন, বাট আপনি বলবেন 11 মিনিট। দাদা বলুন, দাদা আনমিউট করে বলুন, মহেন্দ্র দা আনমিউট করে বলুন। এ বললো যে আমার, আমি বেদ পড়িনি, বেদ জানি না, বেদগুলো আমি দেখিয়ে দিই আগে আপনার সামনে, আমার কাছে সব সংহিতা রয়েছে। বেদ মানে কি, এই ও ভাষ্য করা নয়, এসব সংহিতা, এসব সংহিতা পড়েই আমরা ভাষ্য করি, আমরা এর অর্থ জানি। আর একটা নয়, সব কটাই বেদ আমার কাছে আছে, 4টে। আর আমি শুধু বেদ রাখিনি, আমার বাচ্চারা ছেলেরা মেয়েরা বেদ কণ্ঠস্থ করে রেখেছে। ব্যাপার হলো আমি প্রথমেই বলে এসেছি যে যারা বেদ ভাষ্য করেছে তাদের অর্থ সব অনার্থ করেছে। স্বামী শঙ্করাচার্য আহম ব্রহ্মাস্মি বললো, আহম ব্রহ্মাস্মিটা কি করে সিদ্ধ হবে? আমি নিজেই ব্রহ্ম, এ কোনোদিন সিদ্ধ হয় না। সেখানে বেদ সেটাকে ভুল বলা হলো, বেদ সেটাকে ভুল বলেছে যে দোয়া সুপর্ণা সায়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশোষ যাতে বললো, যাই হোক সেটা অন্য ব্যাপার। এখানে শুনুন, ঋগ্বেদের 40:7, মনুস্মৃতির 5:51, ঋগ্বেদে এই অথর্বেদের 6:140, ঋগ অথর্বেদের 8:23, ঋগ্বেদের 1:164, ঋগ্বেদের 1:164, ঋগ্বেদের 5:83-8, ঋগ্বেদের 7:6-21-9, ঋগ্বেদের 7:56। দাদা কি বলেছে, কি বলেছে একটু যদি বাংলাতে? গায়কে মারার কথা বারণ করেছে গায়ে। এই জন্য আমি বলেছি আগে যে বেদে পরস্পর বিরোধী কথা থাকবে না, বেরোধী বেদে ঈশ্বরীয় জ্ঞান হবে না, ঈশ্বরীয় জ্ঞানে পরস্পর বিরোধী কথা হয় না। তো এখানে বলা হয়েছে যে গায়কে মারা যাবে না, গায়কে মারা যাবে না, গোর মাংস খাওয়া যাবে না, মেরে তাকে খাওয়া যাবে না। সে এখানে পরিষ্কার ভাবে মানা হয়েছে, বারণ করা হয়েছে। ঋগ্বেদের 8:101-15, ঋগ্বেদের 10:87-16, হে মনুষ্য উন পশু কো মত মারো, এখানে পরিষ্কার বলা হয়েছে সে পশুদের মারতে মানা করে। এখানে এখানে শুধু গায়ে বলে আবার আসেনি, পশুদের মানা করে। আচ্ছা আর একটা জিনিস আমি একটু বলে দিই, এর থেকে সরে, বেদ থেকে সরে, যে এখানে তো বিকাশবাদীরা বলছে যে বানর থেকে মানুষ হয়েছে, কোনটা মানা হবে, বানর থেকে মানুষ হয়েছে সঠিক, না মানুষ ঈশ্বর তৈরি করেছে সঠিক, কোনটা মানা হবে? এই রকম ধরনের অনেক গোজামিল বা ভেজাল দেওয়া হয়েছে। এখন আমাদের বৈদিক সত্য সনাতন বৈদিক ধর্ম সোপান হলো, প্রথম সিঁড়ি হলো অহিংসা, হিংসা না করা। আর হিংসা না করে তো মানুষ মাংস পাবে না, আর হিংসা যে করবে সে কোনোদিন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে না। এবারে গৌ মাংস খেলে সন্তান ভালো হবে, সন্তান ঠিক হবে, এটা হতে পারে হয়তো, তাহলে আতঙ্কবাদী হতো কি করে এত, এটা ঠিক কথা, এটা হতে পারে হয়তো। না দাদা, দাদা ওইদিকে আপনি যাবেন না দয়া করে, মানে আমরা যাবো না, কারণ এই তো প্রসঙ্গে আসলো। তো যখন সন্তান আপনার ভালো চাই, আমরা 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 কেউ কাউকে আক্রমণ না করি দাদা, না ঠিক আছে, আত্মবাদীদের সন্তান বলবেন না, তারা কারো সন্তান না, তারা কোনো মা বাবা, সেটা আলাদা আরেকদিন আলোচনা করব। আমরা ইয়েতেই থাকি, আমরা রেফারেন্সেই থাকি, গুরু মন্ত্র নিয়ে। শাকাহারী অন্ধকারে দেখতে পায়, মাংসাহারীরা অন্ধকারে দেখতে পায় না, মানুষ রাতে দেখতে পায় না, বাঘ সিংহ বেড়াল আদি রাত্রে দেখতে পায়। শাকাহারী শরীরের ঘাম হয়, মাংসাহারী পশুদের ঘাম হয় না, তাদের জিভ থেকে লাল পড়ে,
ইত্যাদি ইত্যাদি শাকাহারী আর মাংসাহারী প্রাণীর মধ্যে পার্থক্য কি সেখানে পরিষ্কার বলা হয়েছে। মাংসাহারী প্রাণীর সন্তান উৎপত্তি ক্রিয়া মৈথুন কালে বন্ধনের সৃষ্টি করে, কিন্তু শাকাহারীর মধ্যে তা হয় না। মাংসাহারী প্রাণী ক্ষুদ্রান্ত ছোট হয়, ক্ষুদ্রান্ত ছোট হয়, সেখানে অধিক অন্ন নিঃসৃত হয়, মাংসের পচনকালের নিমিত্ত অধিক অ্যাসিডিটির প্রয়োজন হয়। সেই জন্য মাংসাহারের আসক্ত ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়ে। শাকাহারীর পচন প্রণালী ক্ষুদ্রান্ত বড় হয় এবং স্বল্প অল্প নিঃসরণ করে। মাংসাহারীর নখের ভিতর খালি হয়ে যায়, খালি থাকে, থাকার মধ্যে বন্ধ থাকে। শাকাহারীদের নখ সর্বদা উন্মুক্ত থাকে। মাংসাহারী প্রায় শাকাহারী পশুর মধ্যে এই সমস্ত পার্থক্য রয়েছে। যে সকল তথাকথিত বুদ্ধিবাদের দন্তে দাম্ভিত্য করে তারা বেদকে জানে না এবং বেদের জ্ঞান তাদের কাছে নেই, অধিকাংশ এই রূপেই স্বীকার করে থাকে, সংকোচ বোধ করেন। তাদের জন্য তাদের কাছে এটি একটি কারণ, ওদের মতানুসারে বেদ সমূহের নির্মাণকারীগণ বন মানুষের সমবর্তী ছিলেন। সুতরাং বেদের মধ্যে বিদ্যা ও আদর্শের উন্নততমানের বক্তব্য থাকা সম্ভব। বেদে গাভী সম্মান ও পূজার প্রভৃতি উপযোগী এবং তন্দ্রা রূপে স্বীকৃত। বেদে যজ্ঞের নামে অধ্বর্য, অর্থাৎ যে ক্রিয়া হিংসা রহিত। সেখানে বেদে যজ্ঞের ক্রিয়া মানে হিংসা রহিত অধ্বর্য তাকে বলা হয়েছে। হিংসা রহিত মানে বেদের ওই জন্য চারদিকে মেখলা থাকে যাতে পিঁপড়ে পর্যন্ত না যেতে পারে। যাই হোক, বৈদিক শব্দের ব্যাখ্যাকারী আচার্য ইয়াস্ক ও তার নিরুক্ত গ্রন্থে লিখেছেন যে ধরতিতে হিংসা কর্ম তৎপ্রেচিষ্যতে অধ্বর্য, ইয়া যে কর্ম হিংসার বিরোধী। যজ্ঞকে সর্বদা হিংসা রহিত করা হয়েছে। গোমেদ অশ্বমেধ ইত্যাদি কোন প্রকারের যজ্ঞ পশুবাদের বিধান কোথাও নেই, কোথাও পাওয়া যাবে না। বেদে বেদভক্ত জনগণের মনে তাদের বিচার কিংবা সংস্কারের গোবধ অথবা মাংসের বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। হাজার বছর ধরে বিদেশীর সঙ্গে ভারতীয়দের সম্পর্ক আছে। এছাড়া বিচার ব্যবহারের আদান প্রদানও চলে আসছে। সময়ে প্রগতির সঙ্গে দেশের কত মানুষ মাংসাহারী হয়েছেন। খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে মাংসাহারী কিংবা গৌ মাংস খাদ্য হিসেবে গ্রহণ করা হয় করা বা না করার কোনো বাজ বিচার নেই। কিন্তু হিন্দুদের মধ্যে আর্য সমাজের আর্য সভ্যতার যারা তারা মাংসাহারী নয় এবং তাদের ভক্ষণের অবক্ষণ পদার্থে কিরকম যুক্তি দেওয়া হয়েছে সেইগুলো দেখা একান্ত কাম্য। ব্যাখ্যা দূষিত করেছে, সেই গ্রন্থের মধ্যে প্রক্ষেপ ভেজাল দেবার চেষ্টা করেছে, কর্মকাণ্ডের গ্রন্থের সমূহকে ভ্রষ্ট করেছে। কিন্তু এসব করা সত্ত্বেও তারা আজ সফল হতে পারেনি। গাভী এবং বেদ মাতা রুদ্রানাম দুহিতাম বসুনাম এ ঋগ্বেদের 8:10-15। কেন ব্রহ্মচারী বিদ্বানগণের মাতা নির্মাতা, দুষ্টের রোদনকর্তা, রোদায়তি তসমাদ রুদ্রহা, বিদ্বান সৈনিক সেনাপতি ইত্যাদিগণ গাভীকে মাতৃতুল্য পূজনীয় বলে মনে করে। গাভী বসু বিদ্বানদের পুত্রী, সমাজের সংস্থাপক, বাসয়ন্তী তন্মাদ বসতি ব্যাপকভাবে বন্ধনকারীর জন্য গাভী পুত্রী সমা পালনীয় রক্ষণীয় এবং তাই সেই রূপে তাকে স্বীকার করতে হয়। অমৃতের কেন্দ্র, সে অমৃতের কেন্দ্র। গো রক্ষার দ্বারা চিরঞ্জীব সমাজ সচেতন লাভ হয়। অতঃপর বেদ বিচারশীল চিন্তনশীল পুরুষগণকে আদেশ প্রদান করে যে গো নির্দেশ নিষ্পাদন অদিতি অখণ্ডনীয় অবদ্ধ, সুতরাং তাকে হত্যা করে না। এটি বেদের আদেশ এবং নির্দেশ। এখানে ইংরেজরাও এইসব কথা মেনেছে।
ইয়াজুরবিনে এই কথা বলা হয়েছে 13:49 এখানে বেদে রাজার জন্য এ এক প্রকারের উপদেশাত্মক মন্ত্র মন্ত্র বর্ণিত আছে। উপরোক্ত মন্ত্রের অর্থ যে হলো এই যে যে পরোপকারী রাজন গভী মানুষের অসংখ্য সুখের সাধন দুগ্ধের জন্য বিভিন্নভাবে পালনীয় গৌ ঘৃত দুগ্ধ দাত্রী অতিথি অখণ্ডনীয় হে মানব একে হত্যা করো না। অর্থাৎ অর্থাৎ যে কেউ যেন গৌ হত্যা না করে এরকম রাজ্য ব্যবস্থা হওয়া উচিত এ রাজার জন্য উপদেশ দেওয়া হয়েছে বেদের মধ্যে। অথর্ববেদের 3:30 বলা হয়েছে এটি সমাজের কর্তব্য উপদেশ হে মানুষগণ পরস্পর একে অপরকে এমন ভাবে স্নেহ করো যেমন ভালোবাসা ভালোবাসে কারা গাভী এবং বাচ্চাদের যেমন ভাবে অহন্তব্য গাভী আপন বাছুরকে ভালোবাসে। জি আপনাকে অশেষ ধন্যবাদ। রাহুল ভাই বলবেন আপনাদের উপরে। অথর্ববেদের 3:30 বলা হয়েছে এটি সমাজের কর্তব্য উপদেশ। আচ্ছা সাগর ভাই শোনা যাচ্ছে? জি জি বলবেন সাগর ভাই। আমাকে শোনা যাচ্ছে সাগর ভাই? শোনা যাচ্ছে জি। আচ্ছা যাই হোক সাগর ভাই, আমাদের আলোচনা অনেকক্ষণ এগেছে, আমি বেশ লক্ষ্য করছি, আমি যে তথ্য প্রমাণগুলো দিচ্ছি আপনার পর আপনার 10 মিনিট বলবেন, এরপর আমি 5 মিনিট করে দিয়ে অনুষ্ঠান শেষ করব। দর্শক অবশ্যই আপনারা নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন এবং পুরোটা অনুষ্ঠান শুরু থেকে দেখবেন, অনেক ভালো কথা হয়েছে, অনেক ভালো আলোচনা হয়েছে, যারা দেখেননি শুরু থেকে অবশ্যই আমাদের পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় অনুষ্ঠান দেখার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। জি রাহুল ভাই। আচ্ছা আমার সময় তাহলে এখন থেকে শুরু হচ্ছে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি, আমি এটা লক্ষ্য করলাম যে পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়াজি আমি যে তথ্য প্রমাণ গুলো দিয়েছি একটাকে খণ্ডন করতে পারিনি। বেদ থেকে 3টে দিয়েছি, উপনিষদ থেকে 1টা দিয়েছি, সুশ্রী সংহিতা থেকে 1টা দিয়েছি, বিশিষ্ট সংহিতা থেকে 1টা দিয়েছি, অতি সংহিতা থেকে 1টা দিয়েছি, দলিল আমি দিয়ে ফেলেছি, প্রমাণ দিয়েছি হিন্দু শাস্ত্র থেকে। উনি বললেন ব্যাকরণ থেকে, আমি ব্যাকরণ থেকে দেখেছি, আমি একদম অমরকোষ থেকে দেখেছি, অগ্না বলতে মাত্র গরুকে বোঝানো হয়েছে, তিনি আবার ঘুরে ফিরে একই শ্লোক পাঠ করছেন, এটা কি আশ্চর্য? এখানে তো আমরা বিতর্ক করতে এসেছি, আমি সময় তো অভিযোগ করতে আসিনি, একই মন্ত্র বারবার পাঠ করা হচ্ছে কেন? উনি বারবার বলছে এখানে গরু হত্যা করা হচ্ছে, অগ্না শব্দ বার করা হচ্ছে, অগ্না মানে কি? মাদার কাউ, যে গরুর পেটে বাচ্চা আছে বাছুর আছে তাকে হত্যা করা নিষিদ্ধ, আমরা তো একমত। এই মন্ত্র বারবার কেন দেওয়া হচ্ছে? ঘুরে ফিরে একই মন্ত্র দিয়ে বলছে, আমি মন্ত্র পাঠ করেছি, আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য মানে আজীব একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। হ্যাঁ নতুন একটা আর্গুমেন্ট নিচ্ছে, খুব চমৎকার আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট? তিনি বেদ থেকে আরো 4টে মন্ত্র পাঠ করেছে এবং বিভিন্ন মহর্ষিদের কথা নকল করেছেন যে বেদে গরুকে মানে মাংস যখন কোন প্রাণীকে হত্যা করা হয় তখন সেটা একটা হিংসা, এটা একটা হিংসা, তো বেদে বলা হয়েছে তোমরা গরুর প্রতি হিংসা করো না, অত ইহা থেকে ইহা ইয়ে থেকে ইহাই প্রমাণিত। মানে যেহেতু পশুকে হত্যা করলে হিংসা হয় অতএব গরু জবাই করা উচিত নয়, এটা এটা লজিক্যাল, এটা একটা লজিক্যাল ফ্যালাসি। তারপরে জবাব দিব মন্দপাল আরিয়াজিকে বলবো, গরু জবাই করলে বা প্রাণী জবাই করলে যদি হিংসা হয় তাহলে এক কাজ করেন, অনেক এখন অজ্ঞান হওয়া অনেক ঔষধ পাওয়া যায়, গরুকে বা ছাগলকে প্রথমে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেন, যখন আস্তে আস্তে মারা যাবে একদম বিজ্ঞান বলছে না কোনো ব্যথাই পায় না শেষে মৃত্যু সময়তে, তারপর আপনার মাংস খান। অথবা যে গরু যে ছাগল এমনি মৃত্যুবরণ করেছে এমনি মারা গেছে সেই সব গরু ছাগলের মাংস জবাই করে আপনারা খান, এটা তো মানে হিংসা নয়, অন্তত আমি বলবো তাহলে অহিংসা দিয়ে যদি দলিল খণ্ডন করা হয় তাহলে মরা গরু খান কোনো সমস্যা নেই, মরা ছাগল খান কোনো সমস্যা নেই, তাহলে এটা হিংসা আর থাকছে না। পয়েন্ট নম্বর 2, তিনি বললেন গরু হত্যা করা বা প্রাণী হত্যা করা এটা হিংসা, আমি আবার চ্যালেঞ্জ করলাম যে একটা স্পষ্ট প্রমাণ দিতে গোটা বেদ থেকে কোথায় নিষিদ্ধ করা হয়েছে। দেখেন আমি দেখাচ্ছি ব্রহ্মসূত্রা, আমি এখানে বেদে যেখানে পরস্পর বিরোধী কথা নেই সেই কথাই তো বলেছি, আমি একটা মন্ত্র কারণ আমি এখানে দাদা দাদা একটু বলতে দিন দাদা প্লিজ, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, ঠিক আছে, খুব সুন্দর ভাবে অনুষ্ঠান আমরা কি খাবো ও চয়ন করবে নাকি? না না ঠিক, আপনার সময় আপনি বলুন, আপনার সময় আপনি বলুন, ওনাকে বলতে দিন দাদা, ওনাকে বলতে দিন। হ্যাঁ রাহুল ভাই বলুন। দাদা আপনি যুক্তি দিয়েছেন গরু হত্যা যেহেতু হিংসা তার জন্য যুক্তি পাল্টা যুক্তি দিতে পারি, যেহেতু মৃত গরুকে জবাই করে খেলে তাহলে আপনাদের আর্গুমেন্ট অনুসারে এটা হিংসা নয়, আপনারা খাবেন, এটা যুক্তি আবার
আপনি যুক্তি দিতে পারেন আমি যুক্তি দিতে পারি না, তুমি মহারাজ জাদু হলে আজ আমি আর চোর বটে, আপনি যুক্তি দিবেন আমি দেবো না, আজিব ব্যাপার। উনি বলছেন গরুকে হত্যা করা বা প্রাণী হত্যা করা নাকি হিংসা। আসেন দেখেন ব্রহ্মসূত্র কি বলছে, উনি নিজে মুখে দাবি করেছে, আমি শাস্ত্র দেখাবো। ব্রহ্মসূত্র আদি শঙ্কর আচার্যিয়া তিনি কি বলছেন দেখেন, অধ্যায় নম্বর 3 বলি নম্বর 1 আর শ্লোক নম্বর 25 কি বলছে দেখেন, আমি আপনাদেরকে দেখাই গরু হত্যা করা এটা কি কোন মানে হিংসা কিনা যজ্ঞে। দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, যদি এইরূপ বলা হয় যে যজ্ঞাদি পশু ইত্যাদি বলি হয় বলিয়া উহা পাপ, আমরা বলিব না ইহা হইতে পারে না, কারণ শাস্ত্রে প্রমাণ এরূপ আছে। তারপর লিখছে দেখেন যজ্ঞে পশু হানি দি যজ্ঞ দ্বারা যজ্ঞ কর্তার কোনো পাপ হয় না, অশ্ল কর্ম ফলে সৃষ্টি হয় না, কারণ শাস্ত্র দ্বারা ইহা অনুমোদিত। আচার্য স্বামী তিনি বলছেন শঙ্করাচার্য তিনি বলছেন যজ্ঞের সময় যে গরুকে যে প্রাণীকে জয় করা হয় তা হিংসাও না এটা পাপও না। উনি মুখের কথা বলছেন, আমি ব্রহ্মসূত্র থেকে দেখে দিলাম। আরো একটা দেখেন মনুষ সংহিতা থেকে এর আগে দেখেছি, মনুষ সংহিতা 5 নম্বর অধ্যায় 44 নম্বর শ্লোক, সেখানে পরিষ্কার ভাবে কি বলছে দেখেন, মানে 5 নম্বর অধ্যায় 44 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে আমি দেখাচ্ছি, দুটো মন্ত্র এখানে পাঠ করছি দেখেন। এখানে এটা কি হিংসা, এটা হিংসা নয়, এবং পরিষ্কার ভাবে বলা হয়েছে যে বলছে দেখেন তাকে অহিংসা বলিয়া জানিতে হইবে। অর্থাৎ দেখেন আমি আমি দেখিয়ে দিই, আমি শ্লোকটা দেখিয়ে দিই, উনি শুধুমাত্র বলে যাচ্ছেন যেটা নাই নাই। দেখেন মনুষ সংহিতা, এটা আমাদের কোনো অনুবাদ নয়, মনুষ সংহিতা 44 নম্বর শ্লোক, এই অস্থাবর জঙ্গল মানাত্মক জগতে বেদ বিহিত যে পশু হিংসা নিয়ত আছে, অর্থাৎ অনাদিকাল থেকে চলে আসছে, মানে মুনু ভগবান মুনু বলছে বেদে পশু হত্যার কথা আছে, তাকে অহিংসা বলেই জানতে হবে, কারণ বেদ এরকম বলা হয়েছে। ভগবান মুনু বলছে বেদের মধ্যে গরু মাংস খাওয়ার কথা আছে, এবং পাশাপাশি তিনি একথাও বলছে এটা হিংসা নয়, এটা হিংসা, এটা অহিংসা, এটা হিংসা নয়, এটা হিংসা রহিত। এরপর দেখেন আমি আরো দেখাচ্ছি, এটা হচ্ছে কালিকা পুরাণ 55 নম্বর অধ্যায় মন্ত্র সংখ্যা 10, সেখানে কি বলা হচ্ছে দেখেন, উনি বললেন বারবার একটা আর্গুমেন্ট পেশ করেছে চারখানা শ্লোক দিয়ে যে এটা হচ্ছে কালিকা পুরাণ, কালিকা পুরাণ 55 তর্ক রত্নের নবভারত প্রকাশনী থেকে ছাপা। এখানে পরিষ্কার ভাবে লিখে দেখেন এই জন্য যজ্ঞের পশু বধ হিংসার মধ্যে গণ্য হয় না, যজ্ঞে যে পশু বধ করা হয় এটা হিংসা নয়। আমাদের পণ্ডিতজি তিনি বলছেন হিংসা, এবং তার কথা মানবেন, শাস্ত্রের কথা মানবেন না পণ্ডিতজির মুখের শুধু কথা বলে মেনে নেবেন। পরিষ্কার ভাবে আপনাকে তিনটে রেফারেন্স দিলাম, আমি মনু সংহিতা 5 অধ্যায় 30 নম্বর শ্লোকে ভগবান মনু তিনি বলেছেন ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাদক হিসাবে আর কিছু খাদক হিসাবে, মানে একজন প্রাণী একজনকে খাবে, এটা হিংসা নয়। যদি হিংসাই হয় আমি পণ্ডিতজিকে জিজ্ঞাসা করবো যেসব বাঘ হরিণ মেরে খায় তো ঈশ্বর তাহলে এমন প্রাণী কেন তৈরি করলেন যে একজন প্রাণী একজন প্রাণীকে মেরে হত্যা করে খেয়ে নিচ্ছে, আশ্চর্য বিষয় আজিব ব্যাপার। আমি তারপরে শাস্ত্র থেকে দেখিয়েছি, তার যুক্তি খণ্ডন করেছি, বেদ থেকে তিনি এখন মধ্যে কোনো প্রমাণ দিতে পারেন নাই যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। একটা প্রমাণ দিয়েছে শুধুমাত্র মাদার কাউ, মানে মাতৃ গরুকে হত্যা করা উচিত নয়, আমরা একমত মাদার কাউকে হত্যা করা উচিত না, আমরা মুসলিমরাও করি না। অতএব বেদ থেকে স্পষ্ট হিন্দু ধর্মশাস্ত্র থেকে 26টা প্রমাণ দিয়েছি, স্পষ্ট প্রমাণিত গৌ মাংস অনুমোদিত, পশু হত্যা অনুমোদিত, পশু হত্যা করলে স্বর্গে যেতে পারবেন, পশু হত্যা করতে পারলে মহাভারত অনুশাসন পর্ব 88 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনার বাবা 1 বছর স্বর্গে লোকে তৃপ্তি পাবে। পশু হত্যা যদি করেন আপনার মানে যদি পশুর গরু মাংস খান আপনার শরীর সুস্থ থাকবে, যদি আপনি গরু মাংস খান চারক সংহিতা অনুযায়ী তার যত মানে দুঃখ কষ্ট আছে এগুলো মানে দূর হবে শরীরের। তারপর তিনি কি বলছেন মাংসাশী প্রাণীর স্টমাক বিশেষ করে পরিপাক তন্ত্র বলছে বড় হয়, আর আমাদের যেহেতু মানে কিছু যুক্তি দিয়েছেন মাংসাশী প্রাণীর স্টমাক এগুলো বড় হয়, আর আমরা যেহেতু মানুষ আমাদের স্টমাক ছোট, অতএব আমাদেরকে মাংস খাওয়া উচিত নয়। পণ্ডিত যেটা জানে না আসলে স্টমাক পরিপাক তন্ত্র বড় ছোট এই ব্যাপারটা কি, আপনি যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যারা জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, মাংসাশী প্রাণীরা তারা যেসব মাংস খায় কাঁচা অংশ খায়, তার জন্য হজম করতে হলে তাদের পরিপাক তন্ত্র বড়ই প্রয়োজন, স্টমাক বড় প্রয়োজন। কিন্তু আমরা মানুষরা তো মাংস রান্না করে খাই, আমাদের জন্য ছোট প্রয়োজন, তাই আমাদের কেল্লা ছোট দিয়েছে আমরা হজম করতেও পারি। তবে তিনি বলেছেন হ্যাঁ মাংসাশী প্রাণীরা রাত্রিবেলাতে দেখতে পায় কিন্তু তৃণভোজী প্রাণীরা রাত্রিবেলা দেখতে পায় না, তিনি যুক্তি দিয়েছেন, এটা যুক্তি লজিক্যাল ফ্যালাসি। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, মৌমাছি এটা কি মাংসাশী প্রাণী না তৃণভোজী, রাত্রিবেলা দেখতে পায় কি পায় না, রাত্রিবেলা দেখতে পায়, অত তার এই আর্গুমেন্টও বাতিল। তারপর তিনি বলছেন যে একটা বলেছেন যে যজ্ঞ কে বলা হয়েছে সবসময় হিংসা রহিত, এটা একটা ভুল কথা বলেছে, শুধু দাবি করেছে, কোন বই থেকে তিনি সে রিডিং করতে শুরু করেছে, বিতর্ক করতে এসেছি এখানে শুধু রিডিং করতে আসেনি। দেখেন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি যে যজ্ঞকে কোথায় বলা হয়েছে, তিনি সংস্কৃত শব্দ বলেনি, ওখানে অধ্যার শব্দ বলা হয়েছে, অধ্যার শব্দ কেন বলা হয়েছে এখানে পরিষ্কার, সাতপাদ ব্রাহ্মণ 118 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড চতুর্থ অধ্যায়ের প্রথম ব্রাহ্মণের 40 নম্বর মন্ত্রে এই কেন যজ্ঞকে বলা হয়েছে হিংসা রহিত তার এখানে স্পষ্ট ব্যাখ্যা করেছে, ব্যাখ্যাটা দেখিয়ে দিই।
একজন সৎপথ ব্রাহ্মণ, সৎপথ ব্রাহ্মণটা শুক্ল যজুর্বেদের। এখানে অধ্যা শব্দটা ব্যবহার করা হয়েছে যেহেতু এই যজ্ঞের সময়তে রাক্ষস এসে সে যজ্ঞকে নষ্ট করার চেষ্টা করেছিল। যজ্ঞ মধ্যে যজ্ঞ যখন চলবে সে সময়তে কোনো হিংসা চলতে পারে না, এর জন্য বলছে যজ্ঞের নাম অধ্যা রাখা হয়েছে। তিনি শুধুমাত্র একটা শব্দ দিয়ে তিনি খণ্ডন করার চেষ্টা করতে মানে করার চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণ অনার্থক। তারপর তিনি আরেকটা বলেছেন গুরুকে মা বলা হয়েছে। সময় শেষ, আপনার সময় শেষ, জি আর 30 সেকেন্ডে যদি বলতে থাকে কিছু। আচ্ছা, তিনি বারবার বলছেন গুরুকে মা বলা হয়েছে, গুরু প্রশংসা করা হয়েছে। আমি এতে জবাব দিয়েছি গুরুকে যে মন্ত্রে মা বলা হয়েছে নিজের জন্মভূমিকে মা বলা হয়েছে, তার জন্মভূমিকে মা বলা হয়েছে, মাটির উপর দিয়ে হাঁটেন কেন, পেশাব পায়খানা ফিরেন কেন? আর সাগর ভাই একটা লজিক্যাল, গুরুকে মা বলা এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? কেন তারা বলতে পারে যে হ্যাঁ গরু যেহেতু আমরা দুধ পান করি এই জন্য আমরা যেটা করুক সেটা আমরা সভ্য সভ্যতার ইয়ে করার দরকার নেই। ঠিক আছে, আমি আপনার মহেন্দ্র পালারিয়া আপনি বলুন দয়া করে, 5 মিনিট দাদা, 5 মিনিট শেষ, 5 মিনিট, দিস ইজ দ্য 5 মিনিটস, লাস্ট 5 মিনিটস অফ দ্য শো, টুডে শো, প্লিজ। আমি এতগুলো বেদের প্রমাণ দিলাম, সেখানে সেটা স্বীকার হলো না। আমরা কি খাবো না খাবো কেউ অন্য কেউ চয়ন করে দেবে নাকি? এটা আমাদের, আমি বেদের আরো প্রমাণ দিচ্ছি, এখানে ইজুর্বেদের 40:7 এখানে বারণ করা হয়েছে, মনুষ্য মৃত্যুর 5 অধ্যায়ের 51 নম্বর এখানে বারণ করা হয়েছে, অথর্বেদের 6:140-2 এখানে বারণ করা হয়েছে, আর অথর্বেদের 8:6-23 এখানে মাংস খাওয়া বারণ করা হয়েছে, ঋগ্বেদের 1:1-4 সেখানে মাংস খাওয়া বারণ করা হয়েছে, ঋগ্বেদে 1:1-66 এখানেও বারণ করা হয়েছে, 1:64-40 এখানেও বারণ করা হয়েছে। তো এত প্রমাণ দেওয়া সত্ত্বেও আমি বললাম এখানে যে মানুষ মাংস খাওয়া না খাওয়া নিয়ে বিচার হচ্ছে, তো কি খাদ্য কি অখাদ্য, তো কোরআনে তো খাদ্য অখাদ্য বলা হয়েছে, কোরআন থেকে কেন প্রমাণ দেওয়া হচ্ছে না? কোরআনে তো অখাদ্য বলা হয়েছে, কোরআনে তো পরিষ্কার বলেছে কি মরা খাওয়া যাবে না, শাকপাত খেতে বলা হয়েছে সেখানে, তো শাকপাত খেতে বলা হয়েছে, তো কোরআনে সেখানে কি মিথ্যে কথা লেখা আছে নাকি? কোরআনে মরা খাওয়া যাবে না, সে মরা শব্দের অর্থটা কি, মরার পরিভাষাটা করুক না, মরা যার ভেতরে প্রাণ থাকে না, যার ভেতরে আত্মা থাকে না সে মরা। এবারে যার ভেতরে আত্মা থাকে না, তো কাটলে আত্মা থাকবে না, না কাটলে আত্মা থাকবে, সে যেভাবেই কাটুক না কেন, এবারে কেউ পড়ে মরুক, চাই গলা দিয়ে গলা দিয়ে এদিক দিয়ে কাটুক বা পেটে ছুরি গেঁটে মারুক বা কিচ্ছু করুক, যে তার ভেতরে আত্মা চলে গেলে মরা, তো আত্মা চলে গেলে মরা, তো সেখানে হচ্ছে পরিষ্কার হারাম বলা হচ্ছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তার শব্দ এসছে যে হারাম কিয়া গিয়া তোমার মারা হওয়া জানবার, তো সে ব্যাপারে সেই নিয়ে বলা হচ্ছে না কেন? এখানে বেদের যে যারা অপভ্রংশ করেছে, বেদের পরস্পর বিরোধী কথা নেই, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আগেই বলেছি বেদে পরস্পর বিরোধী কথা নেই, পরস্পর বিরোধী কথা থাকার কোনো প্রশ্নই আসে না। তো একজন চার অনুবাদ করেছে, সে যে নাকি বাম মার্গী, তো বাম মার্গীরে যার অনুবাদ করেছে তার সমস্ত সব জবাব আর্য সমাজী বিদ্বানরা দিয়েছে, আর্য সমাজী বিদ্বানদের অনুবাদগুলো পড়ে একবার দেখলেই কি অসুবিধা হচ্ছে। আমি সেইটাকে ব্রহ্মবাস্ত্র ব্রহ্মবাক্য কেন মেনে নিচ্ছি, যে এইটাই যা বলেছে এইটাই ঠিক, এইটাই ঠিক আমি কেন মেনে নিচ্ছি? এর আগেও তো দুনিয়া আছে, পৃথিবী এইটাই না, এর চাইতে বড়। কুয়ায় যে ব্যাংক থাকে সে ছড়াই জানে সমুদ্র কত বড়, কুমার মেয়েটাকে ওই জন্য স্বামী বিবেকানন্দকে বলতে হলো যে কুমার ব্যাংক যে সে সমুদ্রের আবার তার নেই, তো কুয়ায় যে ব্যাংক থাকে সে ওইটাকেই সমুদ্র মনে করে, কি তার বাইরে যে দুনিয়া আছে, তার বাইরে যে পৃথিবী আছে সেটাও জানার দরকার আমাদের। তো যাই হোক, এখন ব্যাপার হলো যে খাদ্য অখাদ্য, খাদ্য অখাদ্য, তো সেখানে কোরআনেও তো অখাদ্য বলা হয়েছে, তো কোরআন নিয়ে আলোচনা হবে না কেন? কোরআন নিয়ে আলোচনা হয়নি কেন? আমি তো সমস্ত কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিয়ে বলেছি, ওই সেটাকে টাচ করা হলো না কেন? আর কে কাকে, একজন বলবে কে আমার আমি আর কী খাবো না খাবো সেটা আমাকে কেউ চয়ন করে দেবে, কিন্তু রুচির উপরে নির্ভর। এমনি বলে মানুষ, আপ রুচি খানা অপার রুচি পেহেননা, নিজের রুচি খাওয়া অনুযায়ী তো খাও, কে তোমাদের মানা করতে গেছে? তোমাদের কেউ মানা করতে তো যায়নি, তো তোমরা কেন এ কথা বলতে চাচ্ছ যে এই বেদে এই কথা আছে, এই কথা আছে, যে অপভ্রংশ যেগুলো যেগুলো মিথ্যা বাদ, যেগুলো যেগুলো মিথ্যা প্রচার যেগুলো করেছে, যেগুলো আমি সমস্ত সব প্রমাণ দিয়েছি এখানে বেদে কোথায় কোথায় পালন করা হয়েছে, আমি সমস্ত প্রমাণ দিয়েছি বেদে কোথায় কোথায় মানা করা হয়েছে মাংস খাওয়া। আর এই অহিংসা প্রথম বললাম আমি, অহিংসা আমাদের এই রাস্তা শুরু হয়েছে অহিংসা দিয়ে, অহিংসা
মানে হিংসা না করা, হিংসার পরিভাষা অনেক লম্বা। যেমন আপনি 5 মিনিট দিয়েছেন, আমি যদি আধা মিনিট আগে যাই সে হিংসায় পরিণত হবে। আমি কোনো অহিংসা এখানে চাচ্ছি না, আপনার জন্য 30 সেকেন্ড আমি আপনাকে দিচ্ছি, প্লিজ আর কিছু বলার থাকলে শেষ কথা, শেষ সেকেন্ড, বিদায়ের সেকেন্ড। তো আমি আপনার বিদায়ে আপনাকে ধন্যবাদ জানাবো, এই জন্য আমি আপনাকে আগেও ভয়েসে ধন্যবাদ দিয়েছি, আজকেও ধন্যবাদ জানাবো। যে ভাই সাগর ভাই এমন একটা প্রণবান্ত মানুষ, হৃদয়ে প্রান্ত মানুষ, যিনি চেয়েছেন যে মানব সমাজের সামনে সত্যটা কিভাবে উজাগর হয়, তো সত্য উজাগর করার একমাত্র উদ্দেশ্য সাগর ভাইয়ের। সেই জন্য সাগর ভাই যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, আপনার উদ্দেশ্য সফল হোক। আমি চাইব আপনি যে মহান কাজ করেছেন এ কাজের দাম দিয়ে কেউ চোকাতে পারবে না। আর আজ মানুষ মাত্রের জন্য এটা একান্ত দরকার, একান্ত দরকার কি, মানবতা। মানবতা কি, মানবতা কাকে বলে, সেই মানবতা রক্ষার জন্য আপনি এই কাজ করছেন এবং শুরু করেছেন। আপনাকে আমি যতই ধন্যবাদ দেবো আপনার জন্য কম হবে। এই জন্য আমি আপনার শেষ বাক্য এই বলেই নিজেকে বিরাম দিচ্ছি চাচ্ছি। আসলে আমি বাংলা বলায় অভ্যস্ত নই দাদা, আমি আগেও বলেছি। অনেক সুন্দর বাংলা বলেছেন দাদা, অশেষ ধন্যবাদ আপনাকে। জি আমি ব্রাদার রাহুল আপনাকে দিচ্ছি। জি থ্যাংক ইউ দাদা। সুপ্রিয়তা মন্ডলী, মহেন্দ্রপাল আর্যজিকে অনেক ধন্যবাদ, তিনি আমাদের এতক্ষণ সময় দিয়েছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় আরো অনেক সময় মহেন্দ্রপাল আর্যজির সঙ্গে আমরা সময় কাটাতে চাই, আলোচনা করে খুব আমার ভালো লাগলো। তো যাই হোক, আমাদের আলোচনার মধ্যে যদি মহেন্দ্রপাল আর্যজি যদি কোনো অনুভূতিতে আঘাত পেয়ে থাকে আমি ক্ষমা চাইছি, যদিও তার বয়স অনেক বেশি, আমার বয়স মাত্র 28 বছর চলছে, তিনি আমার থেকে অনেক সিনিয়র, মানে আমার বাবার চেয়ে তার বয়স বেশি। পণ্ডিতজি যদি আমি কোনো শব্দ চয়নে ভুল করে থাকি বা আমার কোনো অ্যাটিটিউড, আমার হাত পা নড়ান চড়ানে কিছুতে যদি আপনি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি সো সরি, আমি আন্তরিক ভাবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এবং হিন্দু ভাই, মুসলিম ভাই সকলকে আমি বলছি যে আজকের আলোচনার উদ্দেশ্য এটা নয় যে মহেন্দ্রপাল আর্যজিকে আমি মাংস খাওয়াবই। উনি যদি আজকের আলোচনার পরেও যদি শাকসবজি খেয়ে থাকতে চান খাক, আমার কোনো আপত্তি নেই। আসলে মানুষ কি খাবে কি খাবে না এটা বিভিন্ন কারণে মানুষ বেছে নিতে পারে। ডায়েট যদি মানে স্বাস্থ্যগত কারণে দেখবেন ডাক্তার বিভিন্ন ডায়েট দেয় যে আপনি ডিম খাবেন, আপনি মাছ খাবেন, আপনি শাকসবজি খাবেন, হ্যাঁ ডাক্তারও পছন্দ করে দিতে পারে। মানুষের রুচির ব্যাপার আছে, ভৌগোলিক ব্যাপার আছে, মরু অঞ্চলে ওখানে মানে যেমন আপনার মানে কোনো সবজি উৎপাদন করা সম্ভব না, ওখানকার মানুষ খাবে। তিনি এস্কিমো যারা আছে তারা এস্কিমো এক ধরনের মানুষ, তারা কিন্তু কি খায়, মাছ মাংস খায়, তারা কোনো শাকসবজি খায় না এস্কিমো। অস্ট্রেলিয়ান এভেঞ্জেলিস্ট এরা কিন্তু মানুষের একটা প্রকৃতি, তারাও কিন্তু কি খায়, তারাও শুধু কিন্তু মাছ মাংসই খায়, কেননা তারা শাকসবজি হজম করতে পারে না। এমনকি হোমোস্যাপিয়ান্স যারা জানেন, যারা জীববিদ্যা পড়েছেন, তারাও কিন্তু মাংস খেত। তো এগুলো আসলে ভৌগোলিক কারণে মানুষ তার খাদ্যাভ্যাস গড়ে তোলে, স্বাস্থ্যগত কারণে তার খাদ্যাভ্যাস গড়ে তোলে, নৈতিক কারণে গড়ে তোলে, এমনকি চিকিৎসা ক্ষেত্রেও এই সব খাদ্যাভ্যাস গড়ে তোলে। পণ্ডিতজি যদি নিরামিষ থাকতে চায় থাকুক, কোনো সমস্যা নেই। তো পণ্ডিতজিকে আমি বলিনি যে আপনি মাংস আপনাকে খেতে হবে, আমি যেহেতু আপনি যুক্তি দিয়েছেন, যুক্তি খণ্ডন করতে গিয়ে এই কথা বলাই যেতে পারে, কেন আজকে যেহেতু আমি প্রতিপক্ষ হিসাবে আপনার এসেছি, তা প্রতিপক্ষকে অনেক কথাই বলা যায়, তবে এটা আমি অন্তর থেকে আপনাকে বলিনি যে আপনি গরু মাংস বা অন্য কোনো মাংস খান। আমি চাই যে কেউ যেন এইসব মাংস না খায়, মাংস বেশি খেতে শুরু করে দিলে মাংসের দাম বেড়ে যাবে অটোমেটিক। তো যাই হোক, তারপরে তিনি কিছু মন্ত্র দিয়েছেন, বেদ মন্ত্র তিনি শুধুমাত্র রেফারেন্স এসে দিয়েছেন যে অমুক অমুক মন্ত্রে কি আছে, গোমাংসকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে তিনি এই রেফারেন্স দিচ্ছেন কি আছে শ্লোক একটু পড়বেন, তো তিনি এর আগে 7টা শ্লোক পড়েছেন, 7টার জবাব দিয়েছি যে অগ্না বলা হয়েছে মাদার কাউকে, আমরা একমত। কিন্তু তিনি শ্লোক না পড়ে তিনি এবার রেফারেন্স দিলে কিভাবে হবে, এটা এটা ডিবেটের কোনো সিস্টেম নয়। তারপর তিনি বলেছেন যে কোরআনে মরা খেতে নিষেধ হয়েছে, তো মরা ডেফিনেশন কি, আসলে কোরআনে মরা আমি এর উত্তর দিয়েছি, পণ্ডিতজি হয়তো আমার কথা শুনতে পাই নাই, তার বয়সটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, মানে মরা বলতে যেসব প্রাণী নিজ ইচ্ছায় মানে একাকি মরে গেছে, অর্থাৎ যেসব প্রাণী এমনি মরে গেছে, কিন্তু যাকে জবাই করা হয় এই জবাই করা মাংস অনুমোদিত, সূরা আনাম 145, সূরা নাহাল 115, সূরা মায়দা 173, বিভিন্ন জায়গাতে আমি জবাব দিয়েছি। আসেন আমি মনুষ্য সংহিতা থেকে দেখাই, মনুষ্য সংহিতা 5ম অধ্যায় হিন্দু ধর্মীয় শাস্ত্র, এটা আইন গ্রন্থ, 5ম অধ্যায় 32নম শ্লোকে কি বলছে দেখেন, যে পশু নিজ থেকে মরে গিয়েছে সেই রকম পশুর মাংস অভাপ্ত, বলছে মনুসংহিতা বলছে একই কথা, যেসব প্রাণী নিজে একা একা মরে গেছে এইসব মাংস খাবে না। তার পরের আগে মন্ত্র বলছে যে গরু মাংস খাওয়ার অনুমোদিত, শাস্ত্রের মাংস অনুমোদিত, একাধিক ভাবে আমি দেখিয়েছি, তার মানে বুঝতে হবে যেসব প্রাণী একাকে মরে গেছে অসুস্থতার কারণে হোক বয়সের কারণে হোক সেই সব খাওয়া যাবে না, এটা হিন্দু ধর্মগ্রন্থ আছে, কোরআনও আছে, আর এটা নিয়ে বিতর্কই নাই। তিনি বলছেন কোরআন নিয়ে কেন আলোচনা হবে না, আমরা মুসলিমরা তো প্রাণী মাংস খাওয়া অনুমোদিত বলি, আমাদের নিয়ে তো কোনো মতানৈক্য নেই, মতানৈক্য তো আপনারা করেন যে না প্রাণী মাংস খাওয়া উচিত না, তার জন্য বিতর্ক হচ্ছে, ধর্মীয় আধারে বিচার হচ্ছে যে ধর্মগ্রন্থ কি অনুমোদন দিয়েছে না নিষিদ্ধ হয়েছে, আপনি না খেতে চাইলে না খান, আমাদের কোনো সমস্যা নেই। তিনি বলছেন
তারপরে তিনি বলেছেন যে আমি যেসব অনুবাদ দিয়েছি বারবার একটা অনুবাদ, সাগর দা আমি দেখেন আমি অনুবাদ দিয়েছি একটা নয় তিনটি অনুবাদ দিয়েছি, একটা ইংরেজি অনুবাদ শেষে দেখালাম আর দুটো একটা অক্ষয় লাইব্রেরির অনুবাদ দেখালাম। আমি যদি বেদের তিনটি অনুবাদ দিয়েছি তিনটে ভুল হতে পারে এটা কে বিশ্বাস করবে? এবার ভুলটা যে কোথায় হয়েছে সেটা তিনি ধরে দিক যে রুহুল আমিন ভাই এখানে আসলে ভুলটা এটা করেছে, তিনি অন্য শ্লোকের ভুল কি করেছে তিনি সেগুলো নিচ্ছেন। তিনি ব্যাকরণের কথা বললেন, আমি অমরকোষ ব্যাকরণ থেকে দেখিয়ে দিলাম যেখানে অজ্ঞা বলতে মাতৃগুরুকে বলা হয়েছে, আমি অনেকগুলো মানে ডিকশনারি থেকে দেখালাম, আমি নিরুক্তা থেকে দেখাতে পারবো 11:43 নম্বর শ্লোক 11:43 এ নিরুক্তা 11:43 এ বলা হয়েছে। 30 সেকেন্ডে শুধু বিদায় বিদায় নেবেন 30 সেকেন্ডে প্লিজ। আচ্ছা তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি যথেষ্ট চেষ্টা করেছি আমাদের পক্ষে আমি দলিল উপস্থাপন করার জন্য, এরপরেও আপনারা সত্য মিথ্যা আপনারা নিজেরাই গ্রহণ করবেন। আলোচনা করে অনেক ভালো লাগলো, আমরা চাই আরো বেশি বেশি আলোচনা হোক। আজকে আমি এতটাই শেষ করলাম, একটা কোরআনের আয়াত জাস্ট পড়বো, সূরা বানী ইসরাঈল সূরা 17:81 মন আল্লাহ সুবহানাহু বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্য। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক অনেক ধন্যবাদ আপনাদেরকে, 2 ঘন্টা যাবত আপনারা অনুষ্ঠান শুনেছেন, অনুষ্ঠানে কি হয়েছে কে হারলো কে জিতলো যদিও ওইভাবে আমি বিচার করিনি, কি সুন্দর আলোচনা হয়েছে। এই আলোচনা আমি মনে করি মহেন্দ্রপাল আরিয়া দাদা আরো অনেকবার আমার এখানে আসবেন, আমি তাকে আবারও ইনভাইট করব, এবং ব্রাদার রাহুল এই সেকেন্ড টাইম আমার এখানে ডিবেট করলেন, এর আগে খ্রিস্টান একটা একজন ধর্মযাজক করেছিলেন, আজকে হিন্দুর সাথে করলেন, তিনি আমার কাছে বলেছেন অন্যান্য ধর্মের সাথেও তিনি একইভাবে করতে চান, তার কোনো আপত্তি নেই, কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তিনি আছেন করবেন, এবং হিন্দুদের পক্ষ থেকেও যদি অন্য কেউ আসতে চান তাহলে করতে পারেন, আমাকে এভাবে বলেছে, আমি জাস্ট ইনভাইটটা করলাম আপনাদেরকে। দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই আলোচনা নিয়ে আজকের আমার কোনো ব্যক্তিগত মন্তব্য নেই, মন্তব্য সম্পূর্ণ আপনারা করবেন, কারণ আমি এখানে নিউট্রাল জায়গা থেকে আছি, আমার দুজনেই প্রিয় মানুষ এখানে, এবং দুজনের প্রতি সম্মান বোধ আমি রাখার চেষ্টা করেছি, আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অনুষ্ঠান শুনে যে যেটাকে নেওয়া উচিত সেটাই নেবেন, আমি আমি কি খাবো না খাবো সেটা আমার ইচ্ছা, এবং এই আলোচনা থেকে কোনটা খাওয়া উচিত কোনটা বর্জন করা উচিত আপনারা জেনে নিয়ে অবশ্যই সেটাকে ফলো করবেন। ধন্যবাদ মহেন্দ্র পাল আরিয়া দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক রাত পর্যন্ত আপনি ছিলেন, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং রাহুল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দাদা আদাব ভালো থাকবেন।